চাকু দেয় তো কি চাকু চাকু আর একটা ধারালো চাকু দেয় বেটা কি করবেন চাকু চাকু দিয়ে কি করে মানুষ চুল কাটামু চাকু দে চাকু দিয়ে চুল কাটে কে চাকু দিয়ে তো চুল কাটে না আরে বেটা আমি কাটাম বেটা একটা ধারালো চাকু দে তুই রে এত বড় চাকু দিলি কে এই বেটা আমার চুল কি এত বড় নাকি আমি তো কোন ছোট চাকু না বড় চাকু একদম তো এটাই আছে এটাই আছে দাঁড়াইব নি চুল কাটব নি সব কাটব দে তোরটা কাটে নি মাথাটাও কাটে নি দে কাটবো কাটবো আরে দাঁড়া বাড়া দে কাটে নি আরে কাটছে হ্যাঁ কাটছে তাহলে আমারটাও কাটবো কিনে দেন টাকা দিব মানে আরে দাম কত 160 টাকা কত 160 টাকা 160 টাকা160 টাকা আরে কি করতেছোস এত দেরি হচ্ছে কেন তাড়াতাড়ি আয় একটু তাড়াতাড়ি আয় না দেখতেছি গাড়িটা আপনার গাড়ি না হ্যাঁ হ্যাঁ আমার আচ্ছা এইরকম একটা গাড়ির কি রকম দাম হইতে পারে গাড়িটা এই তো নিলাম আর কি 80 লাখ টাকা দিয়ে 80 লাখ আমি আসলে একটা গাড়ি কিনবো তো বুঝছেন তো চিন্তা করতেছিলাম যে এরকম না আমি একটু চাই যে মনে করেন যে ওটার মধ্যে একটা দুটো ওয়াশরুম থাকবে দুইটা ফ্রিজ থাকবে তারপরে টেলিভিশন টেলিভিশন মানে একজন লোক বা দুইজন লোক ওর মধ্যে ইচ্ছা করলে বসবাস করতে পারে সেই রকম একটা এনভায়রনমেন্ট একটা বড় এত বড় মানে মনে করেন যে 10-12টা গাড়ির সমান এরকম হবে আর উঁচু অনেক চাকাগুলো এরকম উঁচু থাকবে যা যাবে নিচ দিয়ে যাবে উপর দিয়ে কিছু যাইতে পারবে না আমি যেন অ্যাক্সিডেন্ট করে না মরি এরকম একটা গাড়ি কীরকম দাম হইতে পারে ভাই আপনি তো গাড়ি চালান ও আচ্ছা এরকম গাড়ি তো অ্যাকচুয়ালি বিদিত নাই তবে আপনি গাড়ি হচ্ছে ইম্পোর্ট করতে পারবেন আনুমানিক 10 কোটি টাকার মতো লাগতে পারে মাত্র 10 কোটি ও এর কোনো ব্যাপারই না 10 কোটি টাকা আচ্ছা তাইলে এই গাড়ি কি কোন জায়গায় পাওয়া যায় মানে আমার মনে হয় আপনার গাড়ি সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে তাই আপনার কার্ডটা একটু দেবেন প্লিজ হ্যাঁ শিওর শিওর বাহ 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 আপনার সুন্দর কার্ড তো ভাইয়া আপনি একটু হেল্প করেন আপনার আমি ফোন দেবো মানে আচ্ছা ভাইয়া থাকুন থ্যাংক ইউ গাড়ি এটা দিয়ে কুল পাই না চলতে কত কষ্ট করে গাড়িটা কিনছি আবার 10 কোটি টাকার গাড়ি কিনবো সে আকাশের উপর দিয়ে যাবে গাড়ি দিয়ে তো 10-12টা গাড়ি একসাথে গোবিন্দর বাচ্চা গোবিন্দ সুন্দর No.
এবার আমি ঘুমাইতেছি, তুই বুঝতেছিস না গোবিন্দ, ফোন দিতেছিস কে? সারের অবস্থা ভালো না মানে কি হয়েছে ভাই? আমার মনে হয় স্যার আর ভাসবো না ভাই। কি কইতেছে উল্টা পাল্টা কথা? স্যার যদি আপনারা স্মৃতি ম্যাডামকে দেখতে আসে। তার মানে কি স্যারের ব্যালেন্স শেষ হওয়ার সময় হয়ে গেছে ভাই? আমার তো তাই মনে হয় ভাই। আমার মনে হয় স্যারের ডাক পড়ে গেছে ভাই, স্যার আর বাঁচবো না। ভাই আপনি আপনি এমন করে হাসতেছেন কেন ভাই? ভাই আপনার হাসি দেখে তো আমার ভালো লাগতেছে না ভাই। দেখেন ভাই আপনার ভাবসব কিন্তু ভালো লাগতেছে না ভাই। আমার মনে হচ্ছে আপনি পাগল হয়ে গেছেন, আমি কিন্তু পাবনা নিতে পারবো না ভাই। আমি আগে জলের হিসাবটা কবর দিব, তারপর নিব। পাগলামি দেখছিস কি বেটা? খালি স্যারের মরতে দি, পুরো দুনিয়া পাগল বানায় ফেলামু। ভাই আপনি কি বলতেছেন ভাই? আমি তো বুঝতেছি না ভাই। আরে বলো, বুঝবি না বুঝবি না, সময়তে দে সবই বুঝবি। নাইনা কই ভাই? নাইনা হয়তো আমার পাঠাইছে আপনার নিয়ে যেতে। তুই এক কাম কর, তুই বাইরে দাঁড়া, আমি রেডি হইতেছি। ঠিক আছে ভাই, তাড়াতাড়ি আসুন ভাই, আমি গেলাম। আমার ফোনটা কই মা? স্যার আপনি এখন ফোনটা হাতে নেবেন না, রেস্ট নিন আপনি, আপনার তো শরীরটা ভালো না। আর রেস্ট, মৃত্যুর পরে অনন্তকাল রেস্ট হবো মা। এভাবে বলবেন না স্যার। আচ্ছা দেলারে ডাকলাম, কই সে, আসবে কখন? আমি ফোন করেছি স্যার, উনি পথেই আছেন। আমার ফোনটা কই? আমার ফোনে তিনটা গুরুত্বপূর্ণ নাম্বার আছে, আমি খুঁজে দেখছি স্যার। কিছু বলতো, হ্যাঁ এভাবে ইশারে ডাকতেছিস কেন? বুড়ো তো যে কোনো সময় টপকাবে। টপকায় মরে যাক, এটা আমার কি? আমার প্রশ্ন হইলো স্যার উকিলরে ডাকাইছে কেন? আরে সেটাই তো এখন কথায় কথায় বাইর করতে হবে। তুই যে এখানে নিয়ে আসছোস, এখন সবাই রে বাইর করে দিয়ে উকিলের সাথে কি কথা বলবে কিছুই তো পরে বুঝবো না। তুই যে একটা আকাই মেয়েটা, তুই জানোস মানে তুই যে জায়গায় জায়গায় আকাম করে বেড়া সেটা তুই বুঝোস? হ্যাঁ তোর জায়গায় যদি আমি থাকতাম, মানে আমি যদি আর কি তোর মতন সুন্দর থাকতাম, এই জলিল ইন্ডাস্ট্রি পুরোটা খাইয়ে দিতাম। আল্লাহ তো আমার খালি মায়া বানায়, মায়া বানাইলে আমার দুই পকেটে দুইটা আইফোন থাকতো আর আঙ্গুলের চিপায় ফেরারির চাবি থাকতো। শোন তোর মতো বুদ্ধি হাঁটুতে নিয়ে আমি ঘুরি না, সব কিছু একটা ঠিক টাইম আছে। সেই ঠিক টাইমটা কখন আসবে? এই যে এখন আসছে এখন। শোন বুইটার দূর দূরান্ত পর্যন্ত কোনো আত্মীয় স্বজন নেই, আর আমাদের দুইজনকেই মনে করে এখন পটায় যত রকমের মায়া মহব্বত আছে সব দিয়ে এই বিশাল সম্পত্তি হাতে নিতে হবে। এত সোজা? এত সোজা সম্পত্তি হাতে নেওয়া? না সোজা না, অনেক সোজা। তুই যেরকম ওই স্যারের ফোনটা খুব সহজে নিয়ে নিছোস, সেমনি এখন সব কিছু এই সোজাভাবে হাতে নিতে হবে। ফোন? আমি তো কোনো মোবাইল টোবাইল কারো কিছু নেই নেই। না না, এটা কি পকেটে? হ্যাঁ এটা কি? সেটাই, তুই ভুলিস না আমি তোর বড় বোন। তুই যদি শয়তান হস তাহলে আমি হলাম শয়তানের দাদি। কি? আর তুই যদি দাদি হস তাহলে আমি শয়তানের দাদা। তুই শয়তানের দাদির ছোট ভাই? না আমি দাদা। কুষ্টামি
স্যার আপনি কোনো টেনশন করবেন না, আমার আন্ডারে প্রায় 7 জন লয়ার আছে, যেহেতু আমি ব্যারিস্টারি পাশ করে আসছি আপনি এই নিয়ে কোনো টেনশন করবেন না। আপনি আমার উপর আস্থা রাখেন স্যার, কেউ আপনাকে কোনো কিছু করতে পারবে না, যত কিছু করুক আপনার যত সম্পত্তি সব কিছু আমি অক্ষর অক্ষর পালন করবো, কীভাবে রক্ষা করতে হবে এটা আমি জানি স্যার, এটা নিয়ে টেনশন করবো। স্যার আপনার এই অবস্থায় এত কথা বলা ঠিক না, আপনি রেস্ট নিন, আমি সব সামলে নেব। এখন নয় সামনে নিলে মা, কিন্তু আমি যাবার পর। স্যার আপনি যাওয়ার পর এটা নিয়ে আপনার টেনশন করেন না স্যার, এখন যেমনি সামলে নিতেছি স্যার যাওয়ার পরও আমরা দুইজন মিলে সামলে নিতে পারবো, তাই না? তোমরা অনেক করেছো আমার জন্য, আমি জানি আমি মারা যাওয়ার পরে এই সততা দিয়ে আমার সব কিছু তোমরা দেখে রাখবে, কি বলে যে তোমাদের ধন্যবাদ জানাবো। স্যার আপনার ধন্যবাদ জানাইতে হবে না স্যার, আমরা এমনি ধন্য স্যার। স্যার একটা কোশ্চেন করি আপনি যাওয়ার আগে, মানে আপনার কি স্যার অজানায় কোনো সংসার পরিবার প্রিয়জন এসব কিছু আছে? যদি থাকে স্যার এটা যদি আমাদেরকে বলতেন মানে খুব ভালো হইতো, তাই না? আমার আপন বলতে কেউ নেই, টাকার নেশায় এই দুনিয়ার সবাইকে হারিয়েছি, অনাথ হয়ে দুনিয়ায় এসেছিলাম আবার অনাথ হয়ে চলে যাচ্ছে। এভাবে বলবেন না স্যার, আমরা আছি তো, আর আমি কি আপনার মেয়ে না? জি স্যার এভাবে বলেন না স্যার, আপনি একটাবার আমার কথা চিন্তা করেন স্যার, আমি কি আপনার ছেলে না? তোমরাই তো আমার সব কিছু ছিলে, মৃত্যুর আগে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, মানুষ মারা গেলে ভালোবাসার মানুষের উদয় হয়, তাই এখনই একটা ভিত করতে চাই আমি। অবশ্য আগের থেকেই সব কিছু ভেবে রেখেছিলাম, এখন শুধু কাগজ কলমে। স্যার এই বিষয়ে তো আমাকে কখনোই কিছু বলেননি। মৃত্যুটা তো বলে কয়ে আসলো না মা, ছেলে মেয়ে না হও ছেলে মেয়ের মতোই তোমাদের রেখেছি, আমার মৃত্যুর পরে আমাকেই তো তোমাদের ব্যবস্থা করে যেতে হবে, তাই না? স্যার স্যার আপনি এমনি বললেন না স্যার, অনেক কষ্ট লাগে স্যার, স্যার মনে হইতো আপনার কথা শুনে আপনি এখনই চলে যাবেন স্যার, আপনি চাইন না স্যার এভাবে চলে, আপনি যেমন স্যার ছিলেন তখন তো সামলাইতে পারছি স্যার, আপনি চলে গেল আমি সামলাইতে পারবো, মানে আমি আমার বোনকে নিয়ে সব কিছু স্যার হ্যান্ডেল করতে পারবো আমরা দুইজন, কিন্তু আপনি ছাড়া স্যার কেমনে যে হ্যান্ডেল করবো স্যার ভাবতেই কষ্ট লাগতেছে। সেটাই করে গেলাম বাজান। স্যার আপনার কি বেশি কষ্ট হচ্ছে? হ্যাঁ খুব বুকে ব্যথা লাগছে স্যার। স্যার 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 কেমনে করা না বইলা চইলা গেল রে। কি আর বলবো, এটাই তো মানুষের জীবন, তাই না? একদিন তো সবাইকে চলে যেতেই হবে। এই নিয়ে দুইবার অনাথ হইলাম স্যার, কি আর করা বলেন স্যার। আপনি কি কিছু বলতে আসছেন, মানে আমাদেরকে কোনো তথ্য দিতে আসছেন? উনি তো মারা যাওয়ার আগে খুব একটা খোলামেলা করে কিছুই বলতে পারেননি, এতদিন তোমরা ওনার সাথে কাজ করেছো, তোমাদের প্রতি ওনার একটা ঋণ ছিল, তোমাদের ঋণটা উনি পরিশোধ করবেন, এটাই কিন্তু ওনার একটা একান্ত চেষ্টা ছিল। চিন্তা করবেন না স্যার, আমরা স্যারের রেখে যাওয়া সব কিছু ঠিকঠাক মতন দেখবো, কোনো কিছুতেই সমস্যা হতে দেবো না, কী রে বোন বল। স্যার সব আমানত আমাদেরই তো দেখে শুনে ভবিষ্যতে অনেক দূর নিয়ে যেতে হবে, বুঝছেন স্যার? এই যে স্যারের যে তেলের পাম্পটা আছে ওই ম্যানেজমেন্টের দায়িত্ব যদি আমার উপর আইসা পড়ে, তাহলে এই জলির ইন্ডাস্ট্রি অনেক উপরের দিকে উঠে যাব। গার্মেন্টসগুলো দায়ভার তো আমাকেই নিতে হবে। গাজীপুরেরটা যদি আমি হ্যান্ডেল করি তাহলে তোর লেগে সুবিধা হবে, বুঝছস?
কি বলিস তুই বাইপালের তেলের পাম্পে তো আমি তদ্রুপ করছি তাই না হ্যাঁ এখন সেটা আমিই দেখব না 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 আমি বাইপাল তেলের পাম্পে জীবন ছাড়ব না ওটাও আমি দেখব প্লাস গাজীপুরের যে গার্মেন্টস ওটাও আমি হ্যান্ডেল করব চুপ থাক তো বয়স থাক তো বুঝিস তুই আমি বুঝি তুই বুঝছ না আমার চেয়ে বেশি বুঝতে চেষ্টা কি তুই চুপ আপনি শুনে শুনে এগুলো নিয়ে কি কেউ ঝগড়া করে সাল কিন্তু অনেক আগেই কিন্তু একটা ব্যবস্থা করে রেখেছেন মানে কবে কখন সব কিছু স্যার চারটা ভাগে ভাগ করে দিয়ে গেছে চারটা ভাগে মাইন্ড ইট কিন্তু এইখানে তো আমরা মাত্র দুজন আমি আর চঞ্চল তো আপনারা কারা আমরা কারা মানে আপনি এভাবে চিৎকার করছেন কারণ আপনি আমার কথাটা শুনেন স্যার স্পষ্ট করে আমাকে বলেছেন 33% করে আবারও রিপিট করছি 33% করে তিন ভাগ করেছে আর 1% জাস্ট 1% দয়া দক্ষিণা হয়ে উনি 1% আপনাদের দুজনকে দিয়েছে এই না মঙ্গল ভাই কি শুনছো কি শুনছো কথাটা বুঝতে হবে ওটা চিৎকার করে তো হবে না তা আমি আমি দেখতে যাচ্ছি এই যে আমার কাছে সম্পূর্ণ উইল পেপারটা আছে ইয়েস স্যারের উইল পেপার স্যার যেভাবে আমাকে এক্সপ্লেন করেছে প্রত্যেকটা জিনিস আমি প্রিসাইসলি একদম স্পষ্ট করে এখানে লিখেছি একটা দাড়ি কমা এদিক ওদিক করিনি জাস্ট স্যার দেখেছেন স্যার মিত্র আছে সব কিছু দেখেছেন স্যার দেখে পড়ে শুনে বলল তুমি অনেক সুন্দর লিখেছো ওকে আপনি তিন ভাগিদার কারা আর স্যারের তো দূর দূরান্ত পর্যন্ত কোনো আত্মীয় স্বজন নেই তাহলে এই ভাগিদার কোথা থেকে আসলো আমি কি করে জানবো জাস্ট এতটুকু জানি যে এই তিন ভাগিদারের নাম্বার তিনটা নাম্বার স্যারের মোবাইলে সেভ করা আছে ওই মোবাইল সেটের ভিতরে তিনটা নাম্বার আছে আই থিঙ্ক আমার কাছে মনে হচ্ছে স্যার মোবাইলটা হারিয়ে ফেলেছে আমি যেভাবে হোক ওই মোবাইলটা এবং ওই নাম্বারগুলো কালেক্ট করার চেষ্টা করবো বেটার তোমরাও চেষ্টা করো না সমস্যা কি তাহলে নাম্বার যাদের তাদেরকে তো সম্পত্তির ভাগ দেওয়া হবে তাই না ওরা তিনজন 33% যেটা আছে তারা যদি যোগ্য হয় স্যারও কিন্তু একটু স্পষ্ট করে লিখে গেছেন বলে গেছেন তারা যদি যোগ্য হয় তাহলে তাদেরকে দেওয়া হবে আর তারা যদি আমি ফিল করি যে না তারা যোগ্যতা অর্জন করেনি তাহলে কিন্তু এই তিনজনকে একটা পোর্শন দেওয়া হবে না আর যদি ওরা যোগ্য না হয় তাহলে অন্য ভাগিদারদের সম্পত্তি হ্যান্ডওভার করা হবে তাই না একদম ঠিক ধরেছে ভালোই বলেছে আচ্ছা আসলে আমি আসি জি স্বপ্ন কিন্তু বেশি দিন স্বপ্ন থাকে না এইটারে আয় বাস্তবায়ন করিয়ে এলাম খালি তুমি আর ছয়টা মাস সময় তো দেখবা যে এই স্বপ্ন বাস্তব হয়ে যাবো আর সেইদিন তুমি বুঝবা আয় কী আসিলাম আয় শাহরুখ যে কী আসিলাম সেইদিন তুমি বুঝবা বুঝছ আয় যাইম কুটিপতি এই এতক্ষণ যা বললেন এইসব স্বপ্ন আসলে স্বপ্নের কথা আম্মে মরে বলছেন আম্মের এই স্বপ্নের কথা ইয়ে কি মুই মোর আব্বারে বুঝতে পারমো আরে তোমার আব্বারে আই বুঝে ধরুম আই বেগিন বুঝে ধরুম ওয়েট ওয়েট বেরে কি থক না এক সেকেন্ড হাই এটা জানি ফোন দেশে কেডা দেখ শুনি কার বাটা সেহারা রং চেঞ্জ হয়ে গেছে কে ফোন দিছে তোমারে ভয়েস ফোন দিছে মোর এই তোরে ভয়েস কিললে ফোন দিব ভয়েস কিললে তোরে ফোন দিব আমি জানেন না হেল লাগে মোর কি হয় এক কথা 10 বার কই দিই বলবা আমি তো জানেন ভালো কইরে আমির লগে দেখা আর আগে মোর ফয়জের লগে দেখা হইছিল হ্যার বাপ তো গাড়ির বিজনেস করে আর ফয়জও বিজনেস শুরু করছে মোর লাইফ টু সেটেল আর বি হলে মোর লাইফও সেটেল হয়ে যাবে কি আর করমো কোন আমের তো দেছিলাম এক গোসান্স আমে তো কিছু হট পারলো না এর লিগে মুই চিন্তা করছি আচ্ছা চিন্তার কথা বাদ দেন আমে গো দুইজন নেই মুই সুযোগ দিলাম যে সেঞ্চুরি মারতে পারবেন মুই হ্যারে বিয়ে করি মাসল হইস কি ওই গরিবের মানে যারা গরিব একটু বয়ফ্রেন্ড টাইপের হ্যাগুলোকে টাইম পাস করা যায় কিন্তু বাইবে চিন্তে দেখলাম হ্যাগো বিয়ে কপাল তো মোর পড়বে হ্যাগুলোকে বিয়ে হয়ে যাবে আইসগা ফয়েস কুটিপুতি গাড়ি ব্যবসা করে তার বাপ এলে তুই হেতা খেয়ে যাইবা হেতা তুমি তাই বেশি কুটিপুতি হুম ছয় মাস হয়ে দেখবো যে হেতা ডাবল আই কুটিপুতি হুম হেতা তুমি বুঝলে না তুই তো ব্যাপারটা ব্যাপারটা বুঝলে না আর একটা কাম করলে তুই হারো বুঝছো তুই এই রুমে আমগুলো গুরুর মুরুলুর মুরু না করি অপু 10-20-30-40 খেলো যেতার ভাগে 100 উঠবো হেতারে বিয়ে করিয়ে এলো এত কাহিনী করার দরকার কি আমি যদি মোর কলজিরের দূরে টান দিতেন হারপর একটু কম ব্যথা পাইতাম আমি যেই কথাটা বলছেন
লাখ কোটি টাকার কথা বলছেন আম্মি, আম্মি কি বললেন 10-20 খেলতে, ধরেন মুই 10-20 খেললাম, আল্লাহ না করুক আম্মির কপালে যাই 100টা মোর পড়লে হ্যালো হইবে কি, মোর কপালটা তো বুইড়ে যাবে, এই খেলার মধ্যে মুই নাই, সোজা কথা যে সেঞ্চুরি করতে পারবে মুই হারে বিয়ের মু। অনেক টাইম হয়ে গেছে তো আরেকজন টাইম দেওয়া লাগবে, একটু দাওয়াত আছে মোর, আমার লাগে মুই পরে কথা বলবো, ঠিক আছে টাটা বাই বাই। একটা দিন শেষ হয়ে গেছে, একটু বড় বড় উকিলের কথাগুলাই মাথার মধ্যে ঘুরতেছে, যা যা ওই তিনটারে জ্ঞান খাওয়া, ভরপুর মিষ্টি খাওয়া, যা। জানতাম পুইরে এমন কিছু একটা করব, কিন্তু সত্যি সত্যি যে এমন একটা ঘটনা ঘটাই ফেলবো এটা আমি কখনোই বুঝতে পারিনি, কি করি নাই বুইরার লেগে, সব কিছু করে বুইরাম করলে মাত্র 1% সম্পত্তি রয়েছে, আমগুলো লেগে তো তাও রাখছে, আর এই গোবিন্দ গোবিন্দ কি কম কাটছে না বুঝা কাটছে, ওর লেগে তো কিছুই রায় নেই, মন চাইতেছে বুইরা যদি জীবিত থাকতো গলার মধ্যে চাপ দিয়ে ধরতাম। দেখ মাথা গরম করিস না তো, আর আমার মাথাও না একদম রাগে ফাইটে যাইতেছে, কিন্তু আর একটা কথা বলি, মগ তোর মাথায় আমি এখন ভাঙবো। এই মগ দিয়ে বুইরা খাইতো না পানি, এই মগ দিয়ে তো কফি খাইতো, এই মগ দিয়ে তো চা খাইতো, এই মগকে আমি রাখবো না, বুইরারও তো কিছু করতে পারতেছে না, এই মগকে ভাঙবো। আরে শোন কথা শোন, খালি মাথা গরম করস, এই মগটা বুইরার প্রিয় মগ ছিল, কেন ছিল, কারণ এই মগে চা কফি গরম থাকতো, কিন্তু মগ তো কি মগ গরম হইতো না, আমাদেরকে হইতে হবে এই মগের মতো, আমাদের ভিতরটা বাইরে আসতে দেওয়া যাবে না, নাহলে ওই উকিল কাহিনী করবে বুঝছিস, আর এই সব সম্পত্তি আমরাই দখলে নেব। কিন্তু এই সম্পত্তি আমরা দখলে কেমনে নিব? শোন বুইরার মোবাইলে তিনটা নাম্বার ছিল না, মোবাইলটা কাদের কাছে? আমাদের কাছে। এখন আমরা ওই নাম্বারে ফোন না দিয়া যদি তিনটা মানুষ আমরাই জোগাড় করি তাহলে একটা প্ল্যান করা যায়। কিন্তু মানুষ জোগাড় করুন কই থেকে? ভাই আমি মনে হয় এমন তিনটা গাদাকে জোগাড় করে দিতে পারবো। কি তোর কাছে কি এমন জানার সময় গাদা আছে? তিনটা আছে উনি ভাই, পুরো রেডি। বাহ চমৎকার, তাহলে কেমনে জোগাড় করবি শুরু কর। নাম্বার দিয়ে দিব, আপনি কল করবো। হ্যালো আপনি? আমি জলিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে চঞ্চল বলছিলাম। আপনি কি মজদু ভাইয়া বলছেন? কি করবেন কোন? আসলে আপনাকে একটি জিনিস জানানোর ছিল, মানে একটা নিউজ জানানোর ছিল, যদিও নিউজটা দুঃখজনক, মানে আমাদের জলিল স্যার গতকালকে ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু ভাইজান আমি তো আর চিনি না, হ্যাঁ কেডা? আসলে আমাদের জলিল স্যারের যে সম্পত্তি ছিল সেই সম্পত্তির কিছু অংশ আপনার নামে লিখে দিয়ে গেছেন, সো ওই ব্যাপারে আমি আপনার সাথে কথা বলতে চাই। কি কইতাছেন ভাই উল্টা পাল্টা কথা, আমি তো আর চিনিই না, আর হ্যাঁ তো আমারও চিনে না। এখন আপনার সম্পত্তির ভাগটা আপনি কিভাবে বুঝে নেবেন সেই ব্যাপারে একটু কথা বলবো, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। ভাই ওই যে পদ্মা সেতু হইতাছে, ওটা যে মোটা মোটা পিলার দেখছেন কখনো? জি অনেক মোটা পিলার দেখেছিলাম, কিন্তু ওগুলো অনলাইন ভিডিওতে। সামনাসামনি দেখেন নাই? আসলে সামনাসামনি দেখার অনেক ইচ্ছা, কিন্তু সময়ের কারণে আসলে দেখতে পারছি না, কিন্তু দেখবো ইনশাল্লাহ। সময় করে আহেন, একদম দেখাই দেবো, কেমনে দেখাইতে হয়। মজদু ভাই আপনি এইভাবে কথা বলতেছেন কেন? আমি তো আপনার ভালোর জন্য ফোন দিলাম, আপনি কই থেকে পিলার মিলার নিয়ে আসছেন? হ্যাঁ পিলারটা যখন জায়গা মতো বইরা দেবো না তখন ট্যাটটা পাবি বুঝছাস? ভাই আসলে আপনি ভুল বুঝতেছেন, আপনি আমার ভাবতেছেন আমি ফ্রড, কিন্তু আমি তো ফ্রড না। তার ভুলের গুছ ঠিক লাই বেটা, ফোন রাখ, আইসে হয় আমার সংবাদ দেওয়ার লিগা তো বেটা। আরে ও কোন কেউ তো গালির উপরে রাখছে, ওকে কিছু বলতে পারে গালি ছাড়া?
আচ্ছা বাদ দে আমাকে ফোনটা দে তুই গালি খাবি দে না ফোনটা আমাকে হ্যালো হ্যাঁ মজনু ভাই জি কে বলছেন একটু আগে আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে ফোন দিয়েছিল জি কে ফোন দিছিল বুঝতে পারিনি না মানে আমাদের স্যার মানে জলিল স্যার মারা যাওয়ার পর ওনার ওসিয়তনামা অনুযায়ী আপনি কিছু সম্পত্তির মালিক তো সেই সম্পত্তি আপনাকে কিভাবে বুঝিয়ে দিব সেটা জানার জন্যই ফোন দিয়েছিলাম আমি তো আসলে কিছুই বুঝতে পারলাম না আপনি সবই বুঝতে পারবেন আমি আপনার নাম্বারে জলিল ম্যানশনের অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি আপনি কাল দুপুর 2টার মধ্যে চলে আসেন তাহলে সব বুঝতে পারবেন আপা এটা কোনো মশকরা করতেছেন না তো আমার সাথে মজা নিচ্ছেন না তো এটা তো আপনি এখানে আসলেই বুঝতে পারবেন আচ্ছা আপনি কি একা থাকবেন না ওই পোলাটা আপনার সাথে থাকবে সেটা জেনে আপনার কি দরকার না আসলে হইছে কি কোনো মেয়ে মানুষের সাথে সামনাসামনি কথা বলতে না আমার একদম খুব আচ্ছা ঠিক আছে আমি আপনার জন্য পর্দার ব্যবস্থা করে রাখবো তাহলে মনে হয় না আপনার অত লজ্জা করবে আমি পর্দার এক পাশে থাকবো না আপনি আরেক পাশে থাকবেন দূর ডার্লিং কি যে বলো না 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 সরি আপনি এক কাজ করেন আপনি আমাকে আমার ফোনে মেসেজটা পাঠিয়ে রাখেন আমি কালকে সময় মতো চলে আসব আচ্ছা ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি একদম এটা মনে হয় খুব প্যারা দিবে এবার গোবিন্দ তোর কথা মতো যদি ঠিক না হয় এই লোক তাহলে কিন্তু তোর খবর আছে একজন তো ম্যানেজ হয়ে গেল এখন বাকি আছে আরো দুজন দেখছো কি সুন্দর গাড়ি মানে দামি গাড়ি তা বললো হ্যাঁ সুন্দর ছবি তুলবেন তা আমরা ছবি তুললাম দুই তিনটা গাড়ির দরজাটা কিভাবে খুললাম এটা মানে খোলা রেখে গেছিলেন আপনি আমি গাড়ি খোলা রেখে চলে গেছি আপনার কি আমার মদন মনে হয় তাইলে ভাইয়া এরকম হইতে পারে যে আজকে আমার গ্রহের দশা খারাপ চলতেছে শনি এসে ভর করছে এই জন্য অটোমেটিক দরজা খুলে গেছে আমার মনে হয় শনি আছে ভাইয়া আপনার আজকে আসলে শনি আছে ভাই কি বলতেছেন এরকম উল্টা পাল্টা কথা আমি আপনার ফান্দে ফালাইলাম কবে আমি তো এখনো কিছুই করলাম না আপনার সাথে তুই রশিদ না আমি তো চঞ্চল জলিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে বলতেছি আপনি হয়তো জানেন আমাদের জলিল স্যার গতকাল কি ইন্তেকাল করেছেন
আহারে, লোকটা কি যে ভালো আছিল। আপনি জলিল স্যার চিনেন? মানে পার্সোনালি কোনো পরিচয় আছে? না, পার্সোনালি চিনতাম না, কিন্তু লোকটা মারা গেছে, তারপর একটা লোক মরে গেলে খারাপ বলে কিভাবে খারাপ হয় না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে আমি আপনাকে যে কারণে ফোন দিয়েছি ওটা হচ্ছে আমাদের জলিল স্যার তার সম্পত্তির কিছু অংশ আপনার নামে লিখে দিয়ে গিয়েছেন, সো ওই ব্যাপারে কথা বলতে চাই একটু। কি বলতেছেন? সত্য তো আমি তো বুঝতেছি না কি বলতেছেন। সত্য বলতেছেন? জি, আমি যা বলছি আপনি সব ঠিকই শুনছেন। যাই আসলে ভাই, আমার এত কথা বলার এখন সময় নেই তো, আমার অন্যান্য কাজ আছে। আপনি আগামীকাল ঠিক দুপুর দুইটায় জলিল ম্যানশনে উপস্থিত থাকবেন। আমি আমাদের অ্যাড্রেসটা আপনাকে আমি টেক্সট করে দিচ্ছি ফোনে। জি, আসসালামু আলাইকুম। ওরে আংটি বাবা, আংটি বাবা, আংটি বাবা, তুমি মনে হয় আমার দিকে মুখ তুলে তাকাইছো, আমার মনে হয় শনির দশা কাইটে গেছে। বাবা, গণধুলাই খাইলে যদি শরীর দশা কাইটে যায় বাবা, তাইলে দিনে দুই তিনবার আমারে গণধুলাই খাওয়াও বাবা। আমি তোর বেস্ট ফ্রেন্ড, তোর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আমি তোরে গ্যারান্টি সহকারে কইলাম এই মেয়ের ভিতরে ঝামেলা আছে। আমি তোরে গ্যারান্টি সহ কইতাছি, এ মেয়ের মতো ভালো মেয়ে এ পৃথিবীতে একটাও নাই। তুই দেখছিস মেয়েটা স্যারের দিকে তাকাইলি, হাহ কি সুন্দর তার চেহারাখানা, কি নিষ্পাপ তার চেহারাখানা, দেখলে মনে হয় তার থত্তির মধ্যে হাত দিয়ে বলি, মা তুমি এত নিষ্পাপ কেন? হ্যাঁ কি সুন্দর চেহারা, তোর মধ্যে আসলে সমস্যা আছে। আরে বেটা, এই যে তুই সুন্দর করে যে ব্যাখ্যাটা দিলি, এই ব্যাখ্যার মধ্যেই ঝামেলা আছে। একটা মাইয়া কেমনে এত পারফেক্ট হয়? কিন্তু একদিন না একদিন আমি প্রমাণ করতে পারম যে এই মায়ের ভিতরে ঝামেলা আছে। দোস্ত, তুই এই মায়ের থেকে যত দূরে থাকবি তত তুই সুস্থ থাকবি, ভালো থাকবি। একদিন না একদিন আমি তোরে কয়ে দিচ্ছি, একদিন না একদিন এই মেয়ের পিছনে ঘুরে ঘুরে তুই আবিষ্কার করতে পারবি এই মেয়ের মতো ভালো মেয়ে টোটাল পৃথিবীর মধ্যে একটাও নাই। সেদিন তুই আফসোস করবি, যাথা আমার দিকে তুই আফসোস করবি, হিংসা করবি, ইচ্ছা জয়লা পুরা আঙ্গার হয়ে সরকার হয়ে যাবি গা। কি কপাল হয়েছে তুই পৃথিবীতে আসছে, এরকম একটা মানে সুন্দর মেয়ে তোর কপালে জুটছে, তোর দেখে আমার ইচ্ছা হয় এরকম করে তুই জ্বলবি। দাঁড়া, কই যাস? আচ্ছা আমি কই যেতেছি, আমি কিতা করু, আমি কই যাবো, সব কিছু তোর কম লাগবো। আরে ক, আমার ক তোর ভালো হবে, আমি তোর ভালো পরামর্শ দেবেন, কই যেতেছ হন হন কইতেছি। আজ হলো লিপির শুভ জন্মদিন, এখন আমি তার কাছে যাবো, তার লোক আমি সাক্ষাৎ করুম, সাক্ষাৎ করে তার আমি একটা উপহার দিয়াম, একটা গিফট দিয়াম। কস কি? আরে ওই মায়া কি গাড়ির যোগ্য? ওরে তুই একটা খেলনা গাড়ি দিতে পারস, ফুল দিতে পারস, ওরে তুই গাড়ি দিবি। ওই শ্রদ্ধা, ওই মায়া কিসের যোগ্য সে তুই বুঝবি না। তুই আকাম্যা আকাম্যা দাড়ি পাকাইছ, আকাম্যা তোর বয়সটা হয়েছে, আকাম্যা তোর চুল বসছে, তোর মাথার ভিতরে আসলে কিছুই নাই। ওই মেয়ে গাড়ির যোগ্য না, ওই মেয়ের মধ্যে যেটা আছে আমি দেখতেছি আমার দীপ্রতিষ্ঠিতে, অরে খালে ফাইভ এইট কান্না, অরে যদি আমি BMW কিনে দিই তাতে কোনো অসুবিধা নাই, অরে যদি একটা ফাইভ এইট হেলিকপ্টার কিনে দিই তাতে কোনো অসুবিধা নাই। এটা তুই বুঝবি না, আমি বুঝি, থাকি তোরে আমি একটা কথা কয়ে দে, ওই মায়া তোরে কালা জাদু করছে বুঝছস, তোরে বস করে ফেলাইছে, তুই ওই মায়ের গাড়ি দিবি, ওই মায়ের জীবনের গাড়ির যোগ্য না। আল্লাহ আমার বন্ধুরা একটু বুদ্ধি দাও, আল্লাহ আল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনি কি শাহরুখ খান বলছেন? হ্যাঁ কইতেছিলাম, আপনি কে? জি আমি চঞ্চল বলছিলাম, জলিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে। নাম তো মনে হয় শুনেছেন। আরে ইন্ডিয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে আমি মেলাটা ইনভেস্ট করে রাখছি,
আরে জ্বালাইনি তো নে আরে ভাই আপনি ভুল ভাবতেছেন আপনি যেটা ভাবতেছেন এরকম কিছু না আপনি জলিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি সম্পর্কে কিছুই জানেন না কিললেই আপনি জলিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি সম্পর্কে আর জানাই খুব জরুরি অবশ্যই জানাটা জরুরি জলিল স্যার গতকালকে ইন্তেকাল করেছেন এবং আমি যেই কারণে ফোন দিয়েছি জলিল স্যার তার সম্পত্তির কিছু অংশ আপনার নামে লিখে গিয়েছে তাই আপনাকে জানানোর জন্য ফোন দিয়েছি কিয়া কিয়া কইলেন কিরে জলিল মিয়া হাতে সিনা জানা না হাতে হাতে সম্পত্তি কিনলে আর দিব হাগলামি করেন কেন ভাই আপনারা চিনেন না জানেন না এটা তো আসলে আমার দেখার বিষয় না আমার যে দায়িত্বটা আমি সেই দায়িত্বটা পালন করতেছি আমার দায়িত্ব হলো আপনারা জানানোর আমি আপনারা জানাই দিছি এখন আপনি আসবেন কি আসবেন না এটা পুরোটাই আপনার ব্যাপার আপনি যদি আসতে মন চায় তাহলে আগামীকাল ঠিক দুপুর 2টায় আপনি জলিল ম্যানশনে এসে পড়বেন আমি আপনাকে বাকিটা টেক্সট করে দিচ্ছি অ্যাড্রেস ওকে ভাইয়া ঠিক আছে ভাইয়া আপনি আসলেই ব্যাপারটা ক্লিয়ার নিজেই বুঝতে পারবেন ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম শুনেছি সাহেব নাকি মারা গিয়েছেন এই জন্য ফোন করেছিলাম শুধু এই কারণে আসলে গ্রামে আমি একটা অনাথ আশ্রম চালাই স্যার একবার আমাদের গ্রামে গিয়েছিলেন উনি বলেছিলেন মরার পর যোগাযোগ করতে কিন্তু স্যার তো আপনার ব্যাপারে কিছুই বলা যায়নি আমাদেরকে কখনো কিছুই বলে নাই না মা কিছুই বলে নাই আর বললে কি আপনার এত কিছু জিজ্ঞাসা করতাম না রে জি বাহাদুর ভাই আপনি যে আমাদের স্যারের মৃত্যুর সংবাদ পেয়ে চলে আসছেন স্যারের খোঁজ খবর নিতে আমরা এতে খুব খুশি হয়েছি আর আপাতত আপনি আসতে পারেন আমাদের অনেক কাজের চাপ আছে তো আসতে পারেন আচ্ছা আসি জি জি আসসালামু আলাইকুম এটাই তাহলে সেই 33% এর একজন না হ্যাঁ আমারও তো এরকমই মনে হয় চোখে চোখে রাখি সেটাকে দেখবি কোথায় গিয়ে কি বলে দিবে তখন আমরা আরেক ঝামেলায় পড়ে যাবো এর হলে তুই টেনশন করিস না আমি আরো চোখে চোখে রাখতেছি আর ওরে এমন ব্যবস্থা করে দিতেছি যাতে অঙ্গ চোখের সামনে আর জীবনে না আসে গোবিন্দ দিকে যা ছাড়ো 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 এখানে কেন আসছো আমি তো লটারি পেয়ে গেছি এটা জানাইতে আসছি ও সকাল সকাল ওই আংটি বাবার কাছে গেছিল তাই না আর ওই রশিদ হ্যাঁ ও তোমার নেশা করানো শুরু করছে এগুলো কি এসব ডাক কিসের হ্যাঁ এটাই যে বাটুয়ে পড়ে গেছিলাম আর রশিদ কিন্তু এখন নেশা করানো শুরু করে না এইবার ভাবি আমি যেহেতু পেয়ে গেছি এইবার আপনারে আপনার খাটাস জামাই থেকে উড়াইয়া নিয়ে যাবো একদম আমার নিজের ম্যানশনে ম্যানশন কোন মেনশন কিসের মেনশন আমি না আসলে তোমার কথার আগামাতে কিছুই বুঝতেছি না জলিল গ্রুপের মালিক আমার জন্য অনেক সম্পত্তি রেখে গেছে গো ভাবি জলিল কোন জলিল ওই যে গার্মেন্টস ফ্যাক্টরি আর পাম্প আছে যে ওই জলিল ওই লোক তো 2-3 দিন আগে না মারা গেল হ্যাঁ হ্যাঁ সেই তার উইলে আমার নামে কিছু সম্পত্তি লিখে দিয়ে গেছে তুমি কেমনে জানলা আরে তার ম্যানেজার আমাকে ফোন দিছিল আমার আংটি তার চমৎকারিত্ব দেখানো শুরু করছে ভাবি এইবার এইবার আমি তোমারে পামুই আধাত ছড়ো তো কে না কে তোমারে পাম মারছে মজা নিছে তোমার সাথে আর তুমি আসছো যে আমারে পাইতে বাসায় যাব কাজ আছে দামি দিলেন না একদম ভাবি হ্যান্ডসাম ছেলেটাকে আচ্ছা আগে তুমি সম্পত্তি পেয়ে নাও তারপর আমি সব কিছু ছেড়ে ছুড়ে তোমার কাছে যাব হুম ঠিক আছে আচ্ছা এখন বলো তুমি কি বাসায় একা কেন না ওই অনেক দিন তোমার বাসায় যাই না ভাবি ঠিক আছে জামাই বাসায় আসুক তারপর যাও ভাই বাসায় থাকলে বাসায় গিয়ে কি করব ভাবি তো
বোন না থাকলে বাসে এসে কি করব বাচ্চা কাচ্চার সাথে একটু খেলাধুলা করতে হবে আসছে সে বাচ্চা কাচ্চাদের সাথে খেলাধুলা করার জন্য আরে আমার তো বাচ্চাই নাই তাইলে একটু হেল্প করতাম যাতে জলদি হয় যা বাড়ি যা হ্যাঁ আগে সম্পত্তি নিয়ে আয় তারপর আমার কাছে আসিস বাচ্চা কাচ্চার ব্যাপারটা দেখা যাবে হ্যাঁ I love you more than I can say. I love you twice express tomorrow. শিক্ষিত আমার কোন অ্যাঙ্গেল থেকে মালি মনে হয় আরে মিয়া এই জলিল ম্যানশন আর জলিল গ্রুপের মালিক আমি কি কস তুই এই মিল্লিকের মালিক হ্যাঁ তাহলে আমি কি কলার খোসা খাই নাকি আমি এই বিল্ডিং এর মালিক এই জলিল ম্যানশনের মালিক আমি বুঝছস তোর এই চেয়ারা লইয়া তুই আবার কইতাছস তুই এই ম্যানশনের মালিক তোর লজ্জা লাগে না কইতে লজ্জা লাগে না আমার লজ্জা লাগবে কেন লজ্জা তো লাগা উচিত তোর তুই তোর চেহারা দেখছো কি অবস্থা আঙ্গুল নামায় কথা কি আঙ্গুল নামায় কথা কবে কি আঙ্গুল নামায় কথা কবে কি বলতে চাও তুই আর কথা শুনুন আপনারা দুজন যে চেহারা লইছ আপনারা তো মালিক লাগেন আস্তে আছেন আই মালিক আই মালিক আই এই মালিক মাথা মোটা নষ্ট হয়ে গেছে নাকি নষ্ট হয়ে গেছে নাকি চেহারা সুন্দর হলে মালিক হয়ে যায় আপনারা কত দুই ফাঁকা বলছ লিখছ আপনারা মালিক হই কি মালিক আই মিয়া এই মেনশনের মালিক আমি এই জলিল মেনশনের মালিক আমি মজনু আচ্ছা প্রমাণ কয়ে দিলাম প্রমাণ কি প্রমাণ দিয়ে তুই কি তুই বেটা তোরে আমি কি প্রমাণ দিব তোরে কি প্রমাণ দিব প্রমাণ ছাড়া তুমি মালিক বলতেছো কেন মালিক বলতেছো কেন এই বেটা তুমি তুমি করে কথা কচ্ছ আমি কি কথা কও মেনশনের মালিক আমি এখন মাইরা পুলিশে দেমু পুলিশ তোরে হসপিটালে পাঠাই দেব ওই যে পুলিশ হসপিটালে তোরে পাঠাই দেব তোরে আপনা পাঠাবে তোরে আরে আর কাছে প্রমাণ আছে আর কাছে ফোন কল আইছে আই তোর কাছে ফোন কল আইছে তোর কাছেও ফোন কল আইছে আমার কাছে কাগজ আছে চল বোন বোন কথা বাদ দে এসব বেচাল মাচাল বাদ দে আচ্ছা আমরা ম্যানশনের ভিতর ঢুকি আয় ম্যানশনে আয় প্রমাণ দিয়ে বল কে মানে দেখ বড় মালিক ছাড়াতে আপনাদের পরিচয় গুলো একটু দেন জি আমার নাম মজুমিয়া আমি এলাকায় কন্ট্রাক্টরই করি সবাই আমারে মজদু কন্ট্রাক্টর নামেই চিনে আচ্ছা আচ্ছা বাহ চমৎকার এবার আপনার পরিচয়টা দেন জি আমি শাহরুখ শাহরুখ খান আর এলাকায় সেলের ব্যবসা আছে বিশাল বড় বিশাল ব্যাপার ভালো আর আপনি আমি তো কিছু করি না আমার কর্মচারী আছে তারাই করে বাহ রে বাহ আসলে আপনাদেরকে যে বিষয় যে কারণে আপনাদেরকে ডাকা হয়েছে সেই কারণটি হচ্ছে আপনারা ভালো করে জানেন আমাদের জলিল স্যার ইন্তেকাল করেছেন এবং তার সম্পত্তির কিছু ভাগ কিছু অংশ আপনাদের তিনজনের নামে দিয়ে গেছে আপনার নামে 33% আপনার নামে 33% আপনার নামে 33% এভাবে তিনজনের নামে 33% বাকি 1% আচ্ছা ভাইয়া একটা কথা জিজ্ঞাসা করি সেটা হলো যে সবই তো আপনি জানেন আপনারা দুইজন তাহলে আমাদের পরিচয় এত জিজ্ঞেস করছেন ঘটাঘটি ঘটনা কি না আসলে শিওর হলাম পুরোপুরি বাকি 1% আমাদের নামে আপনারা মালিক দিবেন বাকিটা বল হ্যাঁ আমি এখন স্যারকে ফোন দিই স্যার আজকে আসতেছে আপনাদের সাথে স্যার কে আমরাই তো স্যার আরে বাবা আমরা মালিক আমরা স্যার আরে উকিল আপনারা আমরা আগে উকিলের সাথে কথা বলি আপনাদেরকে বিস্তারিত জানাক তারপর আপনারা স্যার ডাকবেন নাকি মামলা নাম লইছে নাকি উকিলে ডাকতে উকিল আইবো কে আরে আই তো বুঝতাম না কিন্তু কি এখন উকিল কি লাইবো উকিলের কাগজপত্রগুলো তো আপনাদেরকে বুঝে নিতে হবে না আপনারা মালিক হবেন কিভাবে সবকিছুর একটা প্রসেসিং আছে এটা চালের ব্যবসা না মানে কন্ট্রাক্টরের না যে হয়ে গেল কাগজ কোন আছে হ্যাঁ স্যার হ্যাঁ না না শুনো 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 আমার যে পেশা বুঝছো না না আজকে মনে হয় আসতে পারবো না আজকে না আজকে আসতে পারবো না শুনো তুমি ওদেরকে বলে দাও ওদের সাথে আমি কালকে মিট করি আচ্ছা ঠিক আছে স্যার হ্যাঁ ঠিক আছে আসলে স্যার তো আজকে একটা কাজে আটকে গেছে আসতে পারছে না আপনারা না হয় আজকে আসেন
আমি আপনাদেরকে নেক্সট কবে আসতে হবে সেটা আনতে জানিয়ে দেব। কি কয় আমরা দামুকে ভাই সম্পত্তি আমাগর আমরা দামুকে লিখ আমাগন রুম দেন তাড়াতাড়ি আমরা ঘুমাই থাকি কোনাই দাইউ আমরা কোনাই দাইউ আঙ্গরে রুম দিবেন আমরা হুইচুন আর এই জায়গাতে ভালো রুম ভিজে দিবেন আমরা হুইচুন। আরে ভাই আপনারা এখনো মালিক হন নাই আপনাদের নামে সম্পত্তি লেখা দেয় নাই অনেক কাগজ কলমের হিসাব আছে সম্পত্তি লেখা দিলে তখন আপনারা থাকতে পারবেন। হ্যাঁ সেটাই তো এখনো তো হ্যান্ডওভার হয়নি কিছু আপনাদের। ভাইয়া এত আইনের কথা বলেন না প্লিজ এই প্রয়োজন কিন্তু আইন মানে না মানে এই ছেলেটা যত সুন্দর দেখেন চামড়া যত গ্লসি দেখেন আসলে ভেতরে সে অসুখ্যা তার অসুখ এখন তার রেস্ট লাগবে ঘুম লাগবে। এই মিয়া আপনি কি এখন আপনি রেখে গেছেন অসুখ সবচেয়ে ভালো বেডরুম হিজার মধ্যে উচ্চ আই মাথা তো গরম আমি করি নাই মাথা তো গরম ও আর লগের তিনডা তিনডা সহ আমার মাথাটা গরম করে লাগছে পুরো মাথাটা নষ্ট করে লাগছে। আর ওই মজনু মজনু তো দেখলে আমার গায়ে জ্বর উঠে পড়ে আমার তো ভালোই লাগে না ওরে ও তোর দিকে কেমনে কেমনে তাকায় তুই দেখছোস ওর চোয়ের মধ্যে লুচ্চামি ওর শরীরের মধ্যে অঙ্গ ভঙ্গ সব লুচ্চামি ধরা পড়তেছে ওরে যে আমি কোন সময় কী করলাম আমার আর ভাল লাগতেছে না মন চাইতেছে ওরে চোখ দিয়ে মেরা নেই আমি। আরে আমার কথা শোন তুই যে বলতেছিস মজনু মজনুর যে স্বভাবটা এটাই আমাদেরকে অনেক বড় হেল্প করবে। কেমনে হেল্প করবে মজনুকে দেলোয়ার সম্পত্তির অযোগ্য বলে মনে করে কারণ ওর ক্যারেক্টার লুজ আর ফরিদ ও হচ্ছে পেটু আর বেশি রকমের বোকা আর ওই যে শাহরুখ ও তো অতিরিক্ত রাগী তাহলে কী হইলো আমাদের দুইজনরে এই জিনিসটা দেলোয়ারের সামনে আরও সুন্দরভাবে ফুটায় তুলতে হবে যেন দেলোয়ার নিজেই ওদেরকে সম্পত্তির অযোগ্য মনে করে। মুয়া এত সস্তা তোরা একাইমা বুদ্ধির লেগে সবসময় ধরা গেছে এবার ওই বুদ্ধি তো ধরা কম শোন তোর মাথাটা একটু ঠিক রাখলে সব কিছু সহজ হবে। আরে মাথা কেমনে ঠান্ডা থাকবো মাথা তো আমি কন্ট্রোলই করতে পারতেছি না মাথা আউট হয়ে গেছে আমি এই চারটারে যদি আমি না মারি মানে গোবিন্দর শুদ্ধ যদি আমি না মারি আমার মাথা ঠান্ডা হইব না। আচ্ছা শোন এই গোবিন্দরও কিন্তু একটা ব্যবস্থা করতে হবে। ওর কী ব্যবস্থা করতে হইব? ওরে গ্রামের বাড়ি পাঠাই দে তুই কিছু টাকা রাখ গ্রামের বাড়ি চলে যা তুই। একদমই তুই টাকা দিবি না ওরে এক টাকাও দিবি না ওরে তুই বাড়িতে যাওয়ার লেগে টাকা দিবি আর ও মাঝ রাস্তায় গিয়ে ওই যে কম দামি নেশা আছে না ওই নেশা করে শুয়ে থাকবো ওরে টাকা পয়সা ধন যাবো না। ভাই এটা কেমন কথা আমি কখনো নেশা করছি আপনি বেশি বেশি বলতেছেন। হ্যাঁ গোবিন্দ একদম চুপ থাক তুই নেশা করস তুই বেশি কথা কবি না তোর অঙ্গ ভঙ্গ চেহারা চোরাতে বোঝা যায় তুই নেশা করস। আরে ওরে টাকা না দিলেও গাড়ি ভাড়া পাবে কোথায় আর ও এখানে থাকলেও তো বিপদ ও যদি থাকে ওই তিনজনের একজন যদি ওরে চিনে যায় তখন কী হবে? ও এটা তো তুই ভালো কথা করছিস হ্যাঁ তাহলে বিদায় করে দিই হ্যালো আর একশো টাকা যা 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 ঠিক আছে হ্যাঁ যা দেখ ফাজিলটা ফোন দিতেছে ফোন ধরেছ না ধর দিয়ে কী কয় ওর খবর আছে ধরার দরকার আমি যে দেখে আসি ও কী বলতে চাই। আরে তোর কি মাথা খারাপ যাবি ওর আচার আচরণ তো আমার ভালো লাগে না ওর লুচ্চা খারাপ। ভাই কোনো কিচ্ছু হবে না তুই আসছিস না তুই থাকতে আমার কিসের চিন্তা বল। হ্যাঁ আমি তো আছি কোনো চিন্তা নাই তুই যা। মস্তর বাচ্চা তোর আমি খাইছি কেমনে ঘুমা দিছে চিত পাটা ঘুমা একেবারে চিত হয়ে ঘুমা দিছে তার খাম্বার মতো। আমি বুঝলাম না হাতে নিয়ে উতরেছে কিল্লে আমি উচ্চম কোনাই এই এক লাখ একটা আঙুল লাগে আঁচতে একটা খাট লাগে হতালে হাতে নিয়ে উচ্ছে কিল্লে একটা খাট লাগে মানে আর এক তুমি থাকো মানে কিটেবার কথা বলছে কি তোমার ঘর
দোকান বড় তো সব বন্ধ, অনেক রাইত হয়ে গেছে না। আপনি এখানেই দাঁড়ান, আমি দেখি। আচ্ছা বা, কিছু মনে করেন না বা। ধরেন
ধন্যবাদ আপা, খুব উপকার করুন আপা। তোমাকে পানি খেলে অনেক শান্তি লাগবে আপা। আসি আপা। হ্যাঁ হ্যাঁ যান। আপনি আমি তোমাদের দুইজনে ছাড়ানোর জন্য লাফে মারছি, আমি ইচ্ছে করে করি নাই ভাই, তো আমার রাগ করো না ভাই। ভাগ্য ভালো স্বপ্নের মধ্যে লাথি মারছি, চুমাচুমি করে কিন্তু দেন না। না না আমি এত খারাপ না, এত খারাপ স্বপ্ন দেখি না। গরমের মধ্যে কাঁথা মাথা দিয়ে কি একটা কাঁথা খেয়ে দিছে, এটা কি ট্রেনতে উঠায় আনছেন যেন পচা গন্ধ ধর। গরিব মানুষের আমি ভদ্রলোককে নিয়ে আসতেছি, তারপর তোমাদের সাথে একটা বুঝা পড়াবো। ওকে এই তুমি এত মাস্তানের মতো কথা কইতে চোখে রে, হ্যাঁ আর এরকম ওই তেলা ফেমাস থাক রে চোখে রে, তোমার মুখে কি জবান নাই কথা কোন কে রে, আর আমার ফোন নাম্বার কই পেয়েছো তুমি? বলেন আন্নের ফোন নাম্বার আমি কোনে হাইছি হেডে আন্নে যাওয়ানো লাগতো না, কিন্তু আন্নের ফোন দিয়ে আমি কিনলে আনছি হেডে আন্নের ফোন দেবো। আন্নের কলজা তো বড় কত নয়, হ্যাঁ আন্নে আর রিফিরে কিনলে গাড়ি গিফট করছেন, আন্নে জানেন না হেতিয়ার ভালোবাসা হেতিয়ার ব্যাগ কিছু
আপনারে কে সাউ দিছে হেই পাগল আমি লিপিরে গাড়ি গিফট করুম না পপিরে গিফট করুম এটা আমার নিজস্ব ব্যাপার এটা তোমারে কইতেব এই আপনার গায় রাখেন মিয়া আপনার লগে লিপির কি সম্পর্ক আমি জান নাই তেল ভালোবাসা এই মিয়া কথাবার্তা হুশ করে কর মিয়া আমাকে রাস্তার পোলাবেন পেয়েছেন মিয়া আমি তো পোলা পাইন না বুড়া পাইন বুঝেন না বুড়া পাইনের লগে আমি মুখ লাগাই নাই বুঝেন না আপনি মিয়া কি আর কয় হাতে কিন্তু কৌতুম আইছে গেট মিয়া আপনার আমি ছেড়ে শুনেন কথা কান খুলে নিয়ে রাখবেন আইজগার হদ ধরি আপনি আমলি ফির দিকে তাকাইবেন না ধরুন খবর আছে এই যে কইছিলাম না মাইয়ার ভিতরে ঝামেলা আছে প্রমাণ পাইছস এই দেখ এই কি কোন আপনি লিফিন নামে খারাপ কথা বললি কি ঝামেলা লিফিন আমি ভালোবাসে আমার বন্ধুরে বুঝাইতে বুঝাইতে আমি অস্থির হয়ে গেছি হয়রান হয়ে গেছি এবার আপনারও বলি ওই মায়ের ভিতরে ঝামেলা আছে ঝামেলা আছে আপনার লিফিন নামে কথা বলবেন না কি কোন একদম নলি বলে হালাই দিব মিয়া আরে মিয়া আপনি নল্লি ফালাবেন আর আমি ডেইলি নল্লি গুড়া করি আর দেন মিয়া রাখেন নল্লি গুড়া করবেন তো খান আপনার নল্লি কয়টা আছে আমি দেখবো আছে খান রাইট আর ধারা হ্যাঁ ভাই ফোন কর আরে ফোন তো আমিও দিতে পারি ফোন পোলাবে না পোলাবে না আরে টেম্পারের ব্যাপার না ব্যাপার হলো যে পোলাবের সাথে আমাকে যায় নাকি একটা একটা ব্যাপার আছে না আমরা ওয়ান টু ওয়ান টু কথা কইতেছি আপনারে বুঝাই দিই আপনার বন্ধুরে বুঝাই দিবেন হেতে যাতে আর লিভির মধ্যে না আইয়ে আর আইলে কিন্তু বন্ধুরা আমি বুঝামো ঠিকই কিন্তু আপনিও বুঝছেন মায়ের ভিতরে কিন্তু ঝামেলা আছে আমি যে তোমার সবসময় বলতাম মায়ের ভিতরে ঝামেলা আছে এখন পাইছো প্রমাণ আর তুমি তো লিপির সামনে সবসময় আমার খালি ঝাড়ি দাও বকাবকি করো এখন তো কিছু কইতে পারলাম না ও বুঝতে পারছি আপনি এভাবে কাঁদতেছেন আর কি সমস্যা কি ঠিক আছে আমি ওদের সাথে কথা বলি কথা তো বলতে হবে কথা না বললে তো জিনিসটা সলিউশন হবে না একটা সলিউশনও তো আসতে হবে নাকি রাখেন আমি কথা বলি আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি এই যে তোমরা তিনটা লোক যে নিয়ে আসছো কী মনে করা আছো বল কী দেখছো তাদের কাছে আমি তো তাদের সাথে কথা বলছি আমার কোনো মতেই কিন্তু তাদেরকে একজনকেও ভালো লাগে না তিনটা লোক প্রত্যেকটা লোকের সাথে আমি কথা বলেছি ইন্ডিভিজুয়াল কিন্তু এই লোকটাকে দেখো আমাদের জলিল স্যারের সৎ ভাই জলিল স্যারের সৎ ভাই তার সাথে কথা বলে আমার অনেক কিছু 100% আমি তো মোটামুটি একটা ইভ্যালুয়েশন করতে পারি আমার কাছে যেটা মনে হচ্ছে এই লোকটা পারফেক্ট পার্সন স্যার আপনি কোন ধরনের কথা বলতেছেন আমাদের তিনজন হয়ে গেছে অভদ্র লোক আর আপনার লোক হয়ে গেছে ভদ্রলোক আপনি নিজে বানায় নিয়ে এসব কাহিনি করতেছেন না স্যার আমি বলতেছি ওদের তিনজনের কথা শুনে কিন্তু আমার বেশ বেকাদা মনে হয়েছে ওদেরকে কিন্তু আসল মানে পার্সন হিসেবে মনে হয়নি কিন্তু ওরা সৎ ভাইকে দেখে যেটা মনে হয়েছে জলিল স্যারের সৎ ভাইকে দেখে যেটা মনে হয়েছে যার সে কিন্তু আসলে ঠিক আছে ওকে ওকে তোমরা আমার বিশ্বাস করতেছ না তো অসুবিধা নেই এই লোক তোমাদের বাড়িতে 7 দিন থাকুক তোমরা তাকে অবজার্ভ করো আমিও তাদেরকে অবজার্ভ করি এই লোককে আমিও অবজার্ভ করি 7 দিন থাকে 10 দিন করি করতে তো হবে আর আপনি যে তারা বলতেছেন আপন সৎ ভাই কেমনে কোন অ্যাঙ্গেলে আপন সৎ ভাই লাগতেছে জলিল সাহেবের আর তার চেহারা তো মিলেই না আকাশ পাতাল তফাত জলিল সাহেব সাদা আর সে কালো আপনি নিজ চোখে দেখতে পারতেছেন না আমার কেন জানি মনে হচ্ছে আপনি কোনো ঝামেলা পাকাইতেছেন দাঁড়ান হাত কাঁদতেছেন কেন কথা বলতে দেন উনি কালো আর জলিল সাহেব কী বলছেন ফর্সা সমস্যা কী ঘরের চার ভাই তো যে থাকে চার ভাই কি একদম টকটকে ফর্সা লাল আপেলের মতো না না কেউ কালো কেউ যেমন আমার ভাই বোনরা আমরা 4 ভাই বোন আমি এই কারণে বলছি আমি একদম দেখেন কালা কুসকুসে ওনার মতো কুসকুসে কিন্তু আমার বাকি দুইটা ভাই একদম ফর্সা টকটকে একদম আপেলের মতো এগুলো বুঝতে হবে ভাই তবে আমি একটু আবারও বলতেছি আপনারা যে তিনজনকে নিয়ে আসছেন একটাকেও আমার পছন্দ হয়নি শুধু এই লোকটার কথা এ টু জেড আমার কাছে মনে হচ্ছে জেনুইন ঠিক আছে স্যার আপনি যেটা বলছেন আমরা সেটাই করব স্যার সে আমাকে একটু খুব বাজে কথা বলছেন স্যার কালা হয়েছে আমি নিজে ইচ্ছা করে কালো হয়েছি আপনারা না মানে কোনো কথাবার্তা যেই জায়গাটা বলতে হবে সেটা একটু বুঝতে হবে ঠিক আছে তারা কথা এটি রইল আপনারা 7 দিন ওনাকে অবজার্ভ করেন আমি দেখব দেলোয়ারের বাচ্চা দেলোয়ার খালি সম্পত্তিটা পায়ালে খালি তরেদের সম্পত্তিটা লেহানোর পরে তোর মাতার মধ্যে আমি এটা দিয়ে কুচি কুচি করলাম কয়েকটা কয়েকটা তরে আমি দেখলাম আশেপাশের মানুষ দেখলে আবার কট খাই আজামি সভারানো হ্যালো হ্যালো
হ্যালো, কে বলছিলেন? শালাই মইরা গেছে, তাই না? সরি, আপনি কি বুঝাতে যাচ্ছেন? আমি তো বুঝতেছি না আপনার কথা। এখানে শালা আসলো কই থেকে? বাইসা থাকলে তো ওই শালাই ফোনটা ধরতো। আজকেও যখন ফোনটা ধরে নাই, তখন মনে হয় হালাই সত্যি মরছে। আরে ভাই, কি ধরনের কথা বলতেছেন আপনি? আপনি কে? আমি আপনার কেউ না। পয়সার নাম্বার তার লাইগা অনেক কিছু, কিন্তু হালাই আমার সেই মূল্যটা দেয় নাই। আরে ভাই, কি বলতেছেন? আপনার কথা আগা মাথা কিছুই বুঝতেছি না, বুঝায় বলেন। হ্যালো, হ্যালো, কোন মুসিবতে যে আসি আল্লাহ মাবুদি ভালো জানে না। নাইনের লগে ব্যাপারটা শেয়ার করতে হবে। এটা কিছু হইল, একটার পর একটা ঝামেলা লাগিয়েই আছে। প্রতি ঘন্টায় ঘন্টায় একটা করে বিপদ বাড়তেছে, কি যে হইব বুঝতেছি না কিছু। আর ওই তিনটা রেলে তো আরো ঝামেলার মধ্যে আছে। আর এই লাভুটা কোথেকে উঠে আসলো বল? মানে নতুন একটা ঝামেলা এসে পাবো না? এটা যেমনি হোক সমাধান বের করতে হবে। আর এই চারটার লগে বললাম গো এক সপ্তাহ থাকতে, এটা কোনোভাবে ভাবা যায়? এক একটা এক এক খাচ্চর খাসরা। দেখ, আমরা যেহেতু স্যারের সেভ করা নাম্বারে তিনজনের একজনকেও ফোন দেয় নেই, তাহলে আমরা একটা কাজ করি, আমরা অন্য একটা নাম্বার থেকে ফোন দিয়ে দেখি এগুলা কারা। হ্যাঁ, আর একজনকে তো পাইছি, আর দুইজনকে ওই এতিমখানার, এটা আমাদের জানা দরকার। কিন্তু কইস না, ওই দিন স্যারের নাম্বার একটা কল আইছিল, আমিও বুকার মতন কলটা ধরছি। ওরে বাপ রে বাপ, ধরার পর যা হইলো কাহিনী, আমার একবারে ঝাইরা শেষ করে লাগছে। তারপর? তারপর কি, এ খারাপ আচার আচরণ শুই না, আমার মনে হইলো স্যারের পূর্ব পরিচিত ওই লোক, আর ওই পূর্ব পরিচিত থাকাতে স্যারে ওই লোকটার মানে কট খাওয়াই দিয়েছে, মানে খুব খারাপ আচরণ করছে স্যারে তার সাথে, সেই সুবাদে আমার সাথে সে খারাপ আচরণ করছে। তাহলে তো দুইজনকে পাইলাম। আচ্ছা, তুই আরেকটা নাম্বার আছে না, ওটা তো ফোন দে তো, দেখ আরেকটা কে। আরে আবার গালাগালি করলে? আরে কিচ্ছু হবে না, তুই ফোন দে, স্যারের নাম্বার দিয়ে ফোন দে। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম বাবা। এ বাবা, বাবা বাবা কে? বাবা? আরে আমি তোমার বাবা না, আমি আঙ্কেল। তোমার বাবা কে? তোমার বাবার একটু দাও। বাবা, তুমি আসবে কখন? আরে কি শুরু করছে বাবা? কি হইছে? আরে একটা পিচ্চি কল ধরছে, কল ধরা আমার কইতেছে বাবা বাবা, মানে এমন ভাবে কথা বলতেছিল আমি মানে তার বাবা। কিন্তু বোন, আমি তো বাবা হওয়ার মতন কিছু করি নাই, আমি তো বিয়েও করি না, আমার তো বউ নাই, আমি তো বাবাও না। আরে গাধাটা কি তোর ফোন নাকি? এটা তুই বুইড়ার ফোন। ও হ্যাঁ, তো বুইড়ার ফোন। বুইড়া যে কত আকাম করছে আল্লাহ মাহবুদি ভালো জানে, কি যে হইব আমি কিছুই বুঝতেছি না। শোন, তুই চিন্তা করিস না, কিচ্ছু হবে না। কিন্তু এইটা তুই শিওর থাক, ওই লাভলু বেটা একটা বাটপার, ওটার একটা ব্যবস্থা করতে হবে। ওটালেও তুই চিন্তা করিস না, লাভলুরে আমি এমন সিস্টেম করতেছি, ও তোর চেহারাগতভাবে কালা, মিথ্যা কথা কইছে। ওর চেহারার মধ্যে আমি বাথরুম থেকে হাড় পিকলো, ওর চেহারার মধ্যে মাখ মাইক করে দলা বানানো, আমার লোক বিটলামি করে না। করিস কিন্তু যাই করিস একটু বুঝা। হ্যাঁ, আর কইস না, এমন একটা ভাবলো ফকিরনির বাচ্চা ফকিরনি, একটু বড় অর্ডার দেয়, তোমাদের বুয়াকে এটা দিতে বলো, তোমাদের বুয়াকে এটা দিতে পারো, আমি মনে ওর বুয়া। আচ্ছা, মাথা গরম করা যাবে না, কিন্তু একটু ঠান্ডা মাথায় সব কিছু করতে হবে। তুই চিন্তা করিস না, আমি দেখতেছি। এই কি রে নন্দ, সমস্যা কি নন্দ? ঠাসঠাস করে ছবি ফেলাইতেছেন, কিছু না বললে না জানি না কি সমস্যা নন্দ, ছবি তুলেন কিলেন নন্দ? আমার ভিতরে কোনো সমস্যা নাই, সমস্যা তোমার ভিতরে। আমি আমার বন্ধুর অনেক বুঝাইছি, এত সুন্দর ছবি, এই ছবি আমার বন্ধু ফয়েজকে দেখাবো, দেখালে পুরো ব্রেকআপ। আম্মে একটু কথাবার্তা হুশ করে বলেন, মই কিন্তু আম্মের নামে মানহানির মামলা এখনই যে দিয়ে আসবো, আম্মে না বললে না শুনলে দিনে দুপুর বেলা একদম মায়ের ছবি তুলতে আসছেন ঠাসঠাস করে দিয়ে।
মামলা করে কোনো লাভ নাই ব্রেকআপ কিছু বলতে আছো না কই আরে কি আকো মাইতন বল গইছি জুরিল মেশ মালিক নাই মালিক তো সেলিব্রিটি মানুষ হ্যাঁ তো ছবি তুলছে তুলছে ভালো করছেন ভাইয়া জুম করে দেবেন আপনার বন্ধুরে সেলিব্রিটি লোক ছবি বুঝছেন না এনজয় করো বিল দেব আমি বাই বাই দাদা ছবিতে দিলে জুম করে দেবেন কিন্তু বুঝছেন নি ভাইয়া হ্যাঁ সুপার মাইরে কানসা কোনসা একদম লারাসারা দিয়ে দিয়া আই সেলিব্রিটি মানুষ ছবি তুলতেই আরে সমস্যা কি তুই কি বুঝবা তুই কিন্তু বুঝ জানা বুঝুনি একদিকে ডিসটেপ আরেকদিকে জ্বালা যন্ত্রণা এই চাপা বাস দুইটার মিক্সনে মুই মইডে যেতি আছে কিল্লিগে মুই হেনে আইছিলাম আইছে কিল্লিগে মুই হেনে আইছিলাম কিল্লিগে আইছিলা ফ্রেম করতে হে তো কইতে ইল্লা না জীবনে হ্যালো বন্ধু আমি তোমার বাড়ির নিচে আরে তোমার গাড়ির শোরুমে তো তুমি যাই ভাই আমি তোমার লাগি একটা দুর্দান্ত লেভেলের খবর নিয়ে আসছি বন্ধু তুমি তাড়াতাড়ি নামো আমার তো আর দেরি সহ্য হইতে আছে না আমি বুঝতেছি না তো কি তাইছে ইয়েস এই ছেরার সাথেই লিপি প্রেম করে এই আমার গাদা পাইছো সে মানে ছেরার ছবিটার লগে আমার লিপির ছবিটা দুটো জোরা লাগে এডিট করে আমার দেখাইতেছো দুটো এক লগে আছে না তুমি এটা পাগল পাইছে আরে দোস্ত মাত্র পার্কের থেকে ছবি তুললে আনছে এডিটটা করুম কোন সময় মোবাইলের ভিতরে এখনো আছে তুমি টাইম টেবিল দেখো একটু আগে তুলে লইছি ছবি নালে বাদ দিলাম তুই আমারে বিশ্বাস করস না বন্ধু আমি তোমাকে বলেছিলাম মায়ের ভিতরে ঝামেলা আছে আজকে আমি প্রমাণ সহ নিয়ে আসছি এরপরও তুমি আমার কথা বিশ্বাস করতেছো না ছবিরে বিশ্বাস করতেছো না আমাকে বিশ্বাস করতেছো না তুমি বন্ধু তোমাকে বন্ধু তাবিজ যে করছে তাবিজের আসর ঠিকঠাক মতো হয়েছে নাইলে একটা মানুষ কেমনে এত অবুঝ হয় এত ভালো একটা মানুষ কেমনে বাসে একটা মানুষকে কেন অবুঝ হতাম না কারে কারে অবুঝ হতাম না এটা নিষ্পাপ স্যার আমার সামনে আসছে অর্ধেককে আমি পাগল লেগেছি আমি ভালোবাসে ফেলেছি হ্যাঁ এটা নিষ্পাপ স্যার আর ভালোবাসি আমি এখন পাগল হয়ে যেতেছে গা আমি অবচয় দাম না করে কি তো করবা হ্যাঁ দুনিয়ার মধ্যে এত বাটফার ভরে গেছে গা এত নিষ্পাপ একটা স্যারের ভিতরে যে বাটফারি লুকে আছে এটা আমি ধরবাম কে বা এ মাটিটা ফা হয়ে যাবে ঢুকে যাই এ লাস্ট পান থেকে এটা স্যারটার ফলে আমার মারে লাও আমি কি তো করবা আমার তো মাথা হ্যাং হয়ে যেতেছে গা আমি কি তো করবা আমার তো ইচ্ছা তোর মেরে লাই আমি কারে কি তো করবা ঠিক আছে চল যা আমি এখন সরব যাই সরম শেষ করে আমি লিপির সাথে কথা কয়াম ওল্লাকে আমি দেখা করবাম ওল্লাকে আমি পরামর্শ করবাম কিনলে গিয়া আমার লোক প্রতারণা করতেছে আর তুই এটা সত্যিতে তুললে আনছস নাকি এডিট করে আমার জীবন থেকে লিপিরে সারে ফেললাম চক্রান্ত করতেছস এটা আমি হাস্তনস্ত করবাম শালা একটা মানুষ কেমনে এত ভালোবাসে এরকম প্রমাণের না দেওয়ার পরেও বন্ধুরও বিশ্বাস করে না ছবিও বিশ্বাস করে না ও ভাই সান্না দেখছেন নি ইয়ান ভিডিও বাইরে হয়েছে আরে ইয়ান নান আন হেতার দিকে দেখেন হেতা কেন তুলিছে আই ঘুমাইম কোনে অসুবিধা নাই আপনি নিচে ঘুমাইন আমি তার সরাই দিয়ে উপরে ঘুমাই তোমরা কইছবে আমি কেমনে গো তোমরা এনে শুইতাছো কেন আমরা শুমু কই আমরা শুমু কই শুমু কই হ্যাঁ তোমরা কইছবে আমি কেমনে গো শুনো এক কাম করো তোমরা ঘরের বাইরে ফ্লোরে একটা বিছানা করে কোনো জায়গায় শুয়ে থাকো আমার ঘরে আমি কাউরে শুইতে দেবো না যাও বুঝছি আপনার বিষয় নাই না ম্যাডাম কইছবে যে আপনি অনেক তেরামি করতেছেন ওটা তারা বলতেছি আমি তোর ম্যাডাম
রেখে কোনো লাভ নাই। আমি যে জলিল সাহেবের আপন ভাই, আমি কারো কথা শুনি না। আপন ভাই এখনো কোনো কিছুর ফয়সালা হলো না, উনি আপন ভাই, আয়া কইলে আপন ভাই। আপন ভাই কোনো ফয়সালা ময়সালার দরকার নাই। এই তোমরা যাও, আমার ডিস্টার্ব করো না, আমি এখন ঘুমামো। যাও 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 যাও। হালা একটা তাও বাটপারে শুরু করছে, আর সম্পত্তির ভাগাভাগি নিয়ে গ্যাঞ্জাম লাগাইবো একটা। ভাই আমার মনে হয় কি দুনিয়ার সবাইটা ও একটা শ্রেষ্ঠটা ওই জন্য আমাদের সাথে মিলতে আসে না। আমরা পরে দেখতেছি, আসেন। আর একটা ব্যবস্থা করতে হইব, দেখো কেমনে ঘুমাই যাচ্ছে, মানে মেজাজটা এখন খারাপ হয়ে গেছে। আইছে সম্পত্তি ভাগ করতে। ভালো ছিলাম না, কিন্তু এখন খুব ভালো আছি। আপনি কি অবস্থা, কেমন আছেন? যা সময় যাচ্ছে আমি তো ভালো থাকতে পারছি না। কেন, আপনার আবার কি হয়েছে? কি আর হবে, দেখছেন না কি একটা অবস্থা। আপনারাই তো আসল ভাগিদার, তাই না? এই সম্পদের কোত্থেকে আরেকজন এসে পড়লো ভাগিদার, এখন বলেন সবাই মিলে কি একটা ঝামেলায় পড়লাম। হ্যাঁ কইতে যে এই উটকা জামালাটা আইলো, আয় একটা ভেজাল লাগাই ফেলাইছে। সেটাই, আর আমি এখন বুঝতে পারছি না আমি কি করব। স্যার যেহেতু আপনাদেরকে সব সম্পত্তি দিয়ে গেছে, আপনারাই তো আসল ভাগিদার, এই লোকটা এসে একটা ঝামেলা বাঁধালো না বলেন? আর দেলোয়ার স্যারও এখন সন্দেহ করছে, উনি ডিসিশন নিতে পারছে না কি করবে। হ্যাঁ এই লোকটা না আয় একদম পুরো ঝামেলা মামেলা পাকায় পুরো প্যাঁচ গোছ লাগাই ফেলাইছে, কি যে একটা অবস্থা। আমি চাচ্ছি এই সমস্যাটা জলদি সমাধান হয়ে যাক। তারপর কি বলেন না? বুঝতে পারছি, দাঁড়ান ওই ব্যাটার এমন একটা শিক্ষা দিব না আমি, তারপরে দেখেন কি হয়। কফিটা খেয়ে দেখেন, যদি আপনার জন্য না ঠান্ডা হয়ে গেছে। চলেন আমরা একটু ঘুরে আসি। তোমার চাকরিটা কেমনে রয়েছে সেটা আমি চিন্তা করতেছি। জলিল ভাইয়ের জায়গায় যদি আমি থাকতাম, তোমার চাকরি দুই দিনও টিকত না। আমি চাইতেছি জলিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিরে একটা উচ্চ জায়গায় নিয়ে যাইতে। যাই হোক তুমি চিন্তা করো না, তোমার চাকরি রাখার ব্যবস্থা আমি করব, কিন্তু তার আগে তোমার ভদ্র হইতে হবে, ভদ্রতা দরকার আছে। গুরুজনদের একটা সালাম দেবা, শ্রদ্ধা করবা, মনে থাকবো? চমৎকার, আপনি দেখি খুব বুঝদার একটা মন। এত বুঝদার হইলে আপনি গ্রামে থাকেন কি? আপনি শহরে থাকতে পারেন না? ছাগলের মতো কথা,
সবাই যদি শহরে থাকে গ্রামে থাকবো কে? গ্রাম কি বিরান ভূমি হয়ে থাকবো? এটা আপনি ঠিক কথা কইছেন, সবাই যদি শহরে থাকে গ্রামে তো কেউ থাকবো না, কেউ কেউ মারবো না। যাই হোক, আমি জানতাম গ্রামের মানুষজন একটু সহজ সরল হয়, কিন্তু আপনারা দেখে আমার চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে গেছে। আপনি সহজ সরল না। শোনো, গ্রামের মানুষে যারা সহজ সরল কয় তারা হইতেছে সবচেয়ে ব্যক্ত। গ্রামের মানুষরা হইতেছে অত্যন্ত ধুরন্ধর পেজগিবাজ। আপনার মতন পেজগিবাজ তাই না? বেশি বুঝো না, বেশি বোঝা মানুষ আমি পছন্দ করি না। যাও, যা তোমাকে বুয়ারে বলো আমার খাওয়ান দিতে। যাও। আপনারা কিছুক্ষণ আগে খাইলেন, এখনো তো চা খাইতেছেন, কত খাওয়ান লাগে আপনার সারাদিনে? খাইছি, আবার খামু, তোমার সমস্যা? যাও না। আমার সমস্যা থাকবো কে? আল্লাহ ভালো জানে আপনার মানুষ না হাঙ্গর মাছ। বেয়াদবি করো আমার সাথে, হ্যাঁ সব বেয়াদবি আমি ছুটাম। তোমার আমার ভালোবাসা বন্ধু লজেনের মতো, চুষা চুষা খায় রে বন্ধু মনে লয় যত, কামড়াইয়া খায় না রে বন্ধু, কামড়াইয়া খায় না রে বন্ধু বেহুদার মতো। কি খুব খুশি খুশি লাগতেছে, নতুন কোনো ভাবি পাইছো নাকি? আমাকে একদম মনেই করো না। নতুন পুরাতন, শিক্ষিত অশিক্ষিত, সুন্দর অসুন্দর কোনো ভাবেই আমার ছিল না, থাকবে না আগামীতেও। একমাত্র তুমি, তুমি এবং কি ভালোবাসা আমার উপর, না না আমার উপর না, অন্যের বউর উপর, তাই না? কেন আপনি ভালোবাসেন না মানে? বাসি তো, দেখো না জামাই রেখা আমি তোমার সাথে দেখা করতে আসি। এইবার ভাবি তুমি তোমার বুইরা জামাইরে বাদ দিয়া আমার স্বামীগুলা ডাকবে, সেই ব্যবস্থা হয়েছে তাই নাকি? তাহলে তুমি নিজে নিজে প্ল্যান করে ফেলাইছো যে তুমি বড় লোক হয়ে আমার নিয়ে ভাইকে যাবে গা। প্ল্যান আমি করি নাই, প্ল্যান আমারে করছে। আমি টিকিট না কিনেই লটারি পেয়ে গেছি। লটারি? কিসের লটারি? জলিল গ্রুপের সম্পত্তি তিন ভাগের এক ভাগ আমি পেয়ে গেছি, সেই রকম করে দলিলে লেখা আছে, কিছুদিনের মধ্যেই ভাগাভাগি হয়ে যাবে। খুব সুন্দর গল্প, কিন্তু এই গল্প শুনে যদি তুমি আমাকে রোমে নিয়ে যাওয়ার ধান্দা করো এটা ভুল হবে, কারণ আমি এইসব গল্প আগে অনেক শুনছি, বুঝছো? আমার জন্য নতুন না। তুমি তুমি সাচ্চা প্রেম চিনতে ভুল করতেছ। আমি যেটা বলতেছি সেটা সত্যি। এই আমার চক্ষু, তোমার কসম, তোমারে কসম দিয়ে বলতেছি সত্যি কথা, বিশ্বাস করো। এই খবরদার, আমার কসম কাটবা না। তোমার যদি কসম কাটতে হয় তাহলে তোমার দুলাভের কসম কাটবা, কারণ আমি চাই মিথ্যা কসম এই বুড়াটা মরে যাক আর আমি বাঁচি। আমার মনে হয় তুমি আমার কথা কসম কাটার পরেও বিশ্বাস করতে পারতেছো না। বিশ্বাস করবা, আমি শিওর তুমি বিশ্বাস করবা, করবাই করবা। যেদিন আমি একটা দামি গাড়ি নিয়ে তোমারে পিক করব, আমি জানি সেদিন তুমি বিশ্বাস করবা। দেখা যাক। মানুষের জীবনটা ভাইরে ফুটবলের মতো, যে যারে পায় লাত্তি মারে কায়দা পায় যাকো। তোমার আমার ভালোবাসা বন্ধু লজেনের মতো, সুষা সুষা খায় রে বন্ধু মনে।
কি ভাই সিগার টানা কি শেষ ফালা দিলেন কে খাওয়া শেষ তাই ফালাইছি আপনি কে আমি এই বাড়ির মালিক নতুন মালিক আপনারে মালিক কে বানাইছে কে বানাইবো আবার পুরান মালিক যে ছিল হ্যাঁ আমার নতুন মালিক বানাই দিয়ে গেছে দেখেন কি হয় যেটা হবে ভালোর জন্য হবে হ্যাঁ যেটা হইব সেটা ভালোর লেগেই তো হইব কিন্তু ভাই আপনি নাকি জলিল সাহেবের ভাই লাগেন সমস্যা আছে আপনার কোনো না না সমস্যা না কিন্তু মানে একটু সন্দেহ হয় কারণ জলিল সাহেব তো দেখতে একটু সামলা আর আপনি তো কুচকুচা কালা আমার বাপে কালা ছিল তাই আমি কালা কিন্তু ভাই আপনি যেমনই হন কিন্তু আপনার প্রতি একটা জিনিস দেখে না খুব ভালো লাগছে সেটা আপনার না সম্পত্তির প্রতি কোনো মানে লোভ লালসা নাই আপনি একদম মানে খাঁটি সলিড একটা মানুষ সলিড মানুষ এই আপনি ফাইলামি করেন না আপনি ফাইলামি আমার ভালো লাগতেছে না যান আপনি আমারে জ্বালায়েন না যান আরে ভাই আপনার আমি জ্বালাইলাম কই আমি তো আপনার সুনাম করতেছি এই মিয়া আপনি আমারে খুঁজা মারতেছেন সেটা কি আমি বুঝি না জান আরে ভাই খোঁচা মারলাম কই আপনার একটু সুনাম করলাম আপনার সুনাম আমার লাগবে না আরে কাইল্লা বড়া সুনাম করছি বাপ দেখা গেল গা আর সুনাম লাগবো না কাইল্লা বড়ার আবার সুনাম হ্যালো কে বলছেন নাম কি আপনার আমি কে রায় না মানে জিজ্ঞেলাম আর কি আমি যার ফোনটা ধরছেন আমি তার একটু কষ্ট করে ফোনটা দেন বাই দ্য ওয়ে আমি কে দা আমি কে আপনি যার নম্বরে ফোন দিয়েছেন আমি তার বস আমি তার বস কিন্তু হ্যাঁ তোমার জীবনে কোনো বস সম্পর্কে কোনো কথাই তো বললে না আপনি কি তার স্ত্রী দিনে মুই কার স্ত্রী না বুঝছি তাইলে প্রেমিকা হবে না আরে ভাই এ মুই এর স্ত্রী হই প্রেমিকা হই এতে আম্মের কি বুঝলাম না আম্মাই এ মোরে জিজ্ঞেস করতে আছেন কৃপিনে না আপনার কণ্ঠটা অনেক সুন্দর তো আবার তো আসলে অন্যের স্ত্রীদের সাথে কথা বলতে একটু মজা লাগে তো এই জন্য আম্মি কি একটু দয়া করে ফোনটা সারুক্তি দেবেন শাহরুখ খান খুব ব্যস্ত আছে পাত্রকে খুব গুরুত্বপূর্ণ কাজ আপনার যদি তার সে গুরুত্বপূর্ণ কিছু হয় তাহলে আপনি আমাকে বলতে পারেন আমি তাকে বলে দেবো অথবা আমি আপনাকে হেল্প করব না না মুই আমার লোকে কথা বলবো না আর আম্মি হেল লোকে থাকেন মানে হ্যাঁ না জলিল ম্যানশনে থাকে হ্যাঁ কিছু চাকর টাকর রেখে দিছি আমার সেবা যত্ন করাই আর কি সেই জন্যই আর কি ও থাকে এখানে আমার এখানে চাকর মানে বুঝলাম না আসলে হয়েছে কি আমি হইলাম বিশাল উদার মনের মানুষ কারো মনে দুঃখ দেই না যদি বলি সব কিছু খুলে তাহলে তো সে মাইন্ড করতে পারে মনে আঘাত পেতে পারে
আমি তো চাকরকে চাকর মনে করি না, বন্ধু মনে করি, বুঝছেন? আচ্ছা থাক, পরে বলবো না বলি। না না, আমি বললে ফেলেন, আপনি যেটা বলতে চাইতেছেন ওটা আমি বলেন। না না থাক, রাখি, বাই, খোদা হাফেজ, থ্যাংক ইউ। আমারে খাম্বা বলছিলি, এইবার দেখ দিয়ে দিছি একদম। নিজের থেকে আমারে ফোন দিছ, সূর্য কোন দিক দিয়ে উঠছে খুব খুশি খুশি লাগতেছে। তোর সাহস তো কম না, হ্যাঁ? তুই লোক দিয়ে আমার স্বামীকে মারার প্ল্যান করস, তোর এত বড় সাহস হইছে? তুমি দুষ্টামি করতেছো ভাবি ডালি। আমি তারে মারার প্ল্যান কখন করলাম, কেন করব? তোর সাথে আসলে আমার মিশাই ঠিক হয়নি। তুই হচ্ছিস বান্দর, বান্দরের যেমন লাই দিলে মাথায় উঠা যায়, তোর মাথা উঠে ফেলেছি আমি। আমি পুলিশটা জানাচ্ছি না শুধুমাত্র আমার সংসারটা টিকায় রাখার জন্য, নাহলে পুলিশটা জানায়া পুলিশের হাতে মাইর খাওয়ায় তোরে পাগলা গাড়িতে আমি পাঠাইতাম। আপনি কি বলতেছেন, আমি তো কিছুই বুঝতেছি না। একটা থাপ্পড় মেরে সবগুলা দাঁত ফেলাই দিব। আই তুই কে? হ্যাঁ তুই কে? তুই কে? হ্যাঁ তোর কত বড় সাহস, তুই আমার স্বামীকে মারার জন্য তার অফিসে লোক পাঠাস, হ্যাঁ ফোন দেওয়াস? কি বলেন আপনি এসব ভাবি, কি বলেন বুঝতেছি না আমি। আমি কবে ফোন দেওয়া হইলাম লোকজন দিয়ে, কবে মারতে চাওয়া হইলাম, কিভাবে? এইটাই তোর সাথে আমার লাস্ট কল। তুই জীবনও আমার সাথে ফোন দিয়ে যোগাযোগ করবি না, চেহারা দেখা তো দূরের কথা। তুই না তুই আমরা গরিব মানুষ, গরিব মানুষের আবার সম্পদ হইলে কি আর না হইলে কি? ওই যে একটা কথা আছে না, সিরা গাথায় শুইয়া দিবা স্বপ্ন দেখে কোনো লাভ নাই। গরিব মানুষের সিরা গাথাই অনেক, আমরা তার বড় লোক না। বড় লোক হইলে মনে করেন জাজিম কম্বল এগুলো লাগত, আমাকে সিরা গাথাতে ঘুমাই অনেক শান্তি। আমাকে ফ্যানও লাগে না, এসিও লাগে না। ওই যে ঘরের জানালা আছে না, জানালার ফাঁক দিয়া তারপরে চালার ফাঁক দিয়ে যে বাতাস আছে ওই বাতাসে ঘুমাই থাকি, তাতেই আমাকে খুব শান্তি লাগে। বুঝলি ভাই, আপনি না অন্যরকম মানুষ, আমি তো প্রথমে আপনাকে ভুল বুঝেছিলাম। আরে আপনি ভুল বুঝা কোনো কিছু হয় নাই, সবাই আমার ভুল বুঝে। আমি মানুষটাই এরকম, মাঝে মাঝে না একটু দুষ্টামি করি, তো মন দিকে করি না কিন্তু, বুঝছেন? না না ঠিক আছে। আপা আপনার একটা কথা বলতে চাইছিলাম, এর আগেও একবার কইছি কিন্তু কথাটা আজকে আপনার একদম মানে বাইঙ্গা ছিল, একদম খুইলা কইতেছি। আচ্ছা মজরু ভাই, লাবলুর কি ব্যবস্থা করবেন কিছু ভাবলেন? হ্যাঁ লাবলুর কথা ভাবছি, ওটা তো মানে ওরা কী করবো ওটা তো আমি ফিক্সড করেই ফেলাইছি, আপনি এগুলো নিয়ে কোনো চিন্তা করেন না। ও যে একটা পাক পার, এটা কিন্তু আমরা সবাই বুঝে গেছি। হ্যাঁ ভাই, তাহলে আপনি ওটা একটু দেখেন। হ্যাঁ আর আমি যাই, আমার কাজ আছে তো। যাবেন গা? হ্যাঁ আসলে অনেক কাজ, তো এখন থাকতে হয়ে গেল। আর একটু থাকলে ভালো হতো না, একটু গল্প টল্প করতাম, পরে না হয় করবো। আর অবশ্যই আমি মিষ্টিটা খাবো। হ্যাঁ খাই। হ্যাঁ আসি ভাইয়া। লাবলু বেটা, যেভাবে চিটারি বাটপারি শুরু করছে তাতে তো সম্পত্তি হাতে আসা অনেক কঠিন কাজ, মনে হয় না তো তাড়াতাড়ি আসবে ভাই। ভাই আমি একা সুক্কান খোলা রাখ, বুঝেন নি?
বেড়ার কোনো গ্যারান্টি নাই। যাইসান কোন দিকে উত করি বইবাঙ্গে কথা হইতে আছে। ওই হালায় আইব না। আরে মি আমরাই তো বাইরেছি, বাইরে হওয়ার নাম কইরা, পুরানের নাম করে আমরা বাইরে বাইরে ওই আইব কইতে না ভাই। এই ছোটখাটো প্ল্যান করে রইত না, এখন আম করে কড়া করে একটা বড়ডা প্ল্যান করতে হবে, যাতে হাঁফো না আমরা লাড়িও না ভাঙে। একটা শব্দ শিখছে বড়ডা, এগুলো আঞ্চলিক শব্দ, সব জায়গায় চলে মিয়া। আর বলেন কি যে প্ল্যান করতে হইব করতে হইব, করেন তো না কিছু, পারেন না করেনও না, খালি পারেন হলো মানুষের আঙুল দিতে পারেন, একটা প্ল্যান করেন না। আমি তো করতে চাই কিন্তু আপনি কিচ্ছেন, আপনি আইনের পদ্ধতি কি কাম করছেন, কোনো কামই তো করেন না, হারেন তো খালি বলে ফোনে। আমি তো বলি না, আমি তো বলি না, কোনো সময় বলছি যে প্ল্যান করতে হবে প্ল্যান করতে হবে, বড়ডা প্ল্যান আছে আমার মাথায়। আমি বলি আপনার মাথায় বড়ডা প্ল্যান আছে করতে হবে, আপনি বলেন বলেন কি প্ল্যান, কি বলেন? প্ল্যান তো আছে কিন্তু আপনি তো প্ল্যান শুনেন না, আপনার তো মন করে আপনার মন হয়েছে কোনো নয়, আপনার মন হয়েছে ফোনের মধ্যে, ফোনের মধ্যে খালি ব্যাটিং করলে গুরু 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 করেন, আর কিচ্ছু না, কোনো কাম। আপনি যে মানুষের আঙুল দেন সেটা সেটা কিছু না। আরে ভাই চুপ করেন তো, আপনারা আপনারা লাগাইছেন কে কি করে এগুলো নিয়ে আছে, এখন আমারে বলেন অল্প খরচে কাগজে প্রিন্ট করা যায় কোন জায়গায় সেটা আমারে বলেন। চুপ করে বসে আছেন কেন বলেন? আছে না, টাকা হইলে পরিচিত লাগে, সব পাওয়া যায়। আমার টাকা লাগবে কিছু না, আপনার টাকা নাই অসুবিধা নাই কিছু নাই আমার ব্যাগে কিছু নাই। আমি তো চিন্তা ভাবনা কি কম আসলে, ওই আমি জলিল সাহেবের রুমে ঢুকছিলাম বুঝছেন, ঢুকার পরে হঠাৎ করে দেখি বালিশের কোনো কি জানি চোলক মেরে উঠলো, এরপরে লাগানোর পরে দেখি পিছনে আর একটা সিন্ধুক, ওই সিন্ধুকটা খুলছি, খুলা তো দেখি কতগুলা টাকা রে ভাই, অনেক টাকা। আমি চিন্তা করে দেখলাম এই সম্পত্তি তো মনে করেন ভাগাভাগি হইব, কবে না কবে সেই ভাগ পাই, তাই চিন্তা টাকা পাইছি, টাকা গুলা লইয়া লই লইয়া ভাইগা জামুকে এই চিন্তা করতেছিলাম। আমি টাকা গুলো করে দিব, অসুবিধা নাই, আমার মাফ করে দেন, কিন্তু আপনি আসতে কেউ কুয়েন না, আবার কইলে বুঝেন না, আমার তো সব খারাপ করে গেছে। আপনি একটা কাজ করেন, ওই চাবিটা আমার দেন, আমি টাকা বলে যাবে রাইখে আসি, যেহেতু আপনি স্বীকার করছেন যে ভুল করছেন। চাবি তুমি কি আপনার টাকাগুলো রাইখে আসবো, অন্যের টাকা
আমি রাখি আছে আপনার রাখা লাগবো না আমি রাখি আসতেছি আহা আপনি রাখা লাগবো না আমি রাখবো না আর বস হয়ে গেছেন আপনি এখন পারবেন না পরে রাখি দিব না আপনি আসতে কথা কোন কেউ কইবেন না কইলে বুঝেন না খারাপ কই ভাবো আমারে আমি জানি তো খারাপ তো সেজন্য তো আমি আসতেই করে দিয়াম না আপনি তো চিনবেন না কেমনে কি আর দরজা খুলতে গেলে জামাল হইব সিন্ধু খুলতে গেলে আপনার সমস্যা হইব সেটা হইলে আমার হবে আসতে করে রাখি আসি দেন চাবি কই চাবি দেন 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 তাড়াতাড়ি দেন আমিও দেবেন বেশি করেন না দেলোর আমি সব বলে দেবো কিনছে বুঝেননি আমি রেখে আসতেছি রাখবেন তো আমি আইতেছি ভাইজান আমি আমু লাবলু ভাই লাবলু ভাই চোরের ঘরে চোর তোর আসল পরিচয়টা কি আর আমি তো আগেই বলছিলাম একদম মিথ্যা বলবি না পুলিশে ধরে দিব প্রমাণ আছে কিন্তু হাতে
কেবল তো শুধু ছোট্ট রকমের একটা উত্তর মাধ্যম হয়েছে, এখনো তো বড় বাসটা দেখোস নাই। স্যার বলতেছি বলতেছি স্যার, আসলে স্যার আমি একজন সিসকা চোর, ভাবতাবাজি করে চলতাম স্যার। জীবনে স্যার এত বড় দায় আমি কখনো মানিনি, তাই চিন্তা করলাম এই দায়টা যদি আমি মারতে পারি তাহলে সব কিছু চাইরা দেব স্যার। স্যার আমি ওই জলের স্যারের পাম্পে এক মাস কাজ করছি, সেখানে চুরি করে ধরা পড়ছিলাম, তারপর আমার মায়েরা সেখান থেকে বাইর করে দিয়েছিল। তারপর তারপর একদিন শুনতে পেলাম যে জলিল সাহেবের পরিবার পরিজন কিচ্ছু নাই, তখন তখন আমি একটা বুদ্ধি আটলাম স্যার। আমি চিন্তা করলাম যে তাহলে এইখানে একটা আমি টোপ ফেলি, একটা একটা বড় দান মারি, তারপর সেই দান মারার জন্য আসলাম। কিন্তু আপনার মুখে শুনতে পাইলাম যে এখানে আগে থেকে অন্য একটা ঝামেলা পাকায় রয়েছে, তখন স্যার আমি মাথার মধ্যে আরো আরো খারাপ বুদ্ধি আটলাম। আমি আমি তখন এই যে কাহিনী পাতলাম যাতে আপনারা আমাকে বিশ্বাস করেন। আলাই কামনা করছি কি দেখছেন স্যার, আর জন্যই স্যার তার জন্যই আমরা সকল ভোগান্তিতে পড়ছি একটা একটা করিয়া। আর খামার খাসার আপনি আমরা ভুল বলছেন, আমরা তো কাজটা ঠিকই করছিলাম। তুমি আজকে যে কাজটা করছো, তোমাকে নিয়ে যে আমি দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম, সেটা আজকে সব পরিষ্কার হয়ে গেছে। তোমরা কিন্তু আসলে খুবই বুদ্ধিমান, নাহলে তো একটা বড় বড় ঘটনা ঘটে যাচ্ছিল। তোমরা সত্যি প্রমাণ করে দেখিয়েছো, নাহলে জলিল স্যার তোমাদের মতো মানুষকে কী কারণে সিলেকশন করলো, এটা আসলে অ্যাপ্রিসিয়েটেবল। এটাতে কিন্তু স্যার আর একটা কথা প্রমাণিত হয়, জলিল স্যারও খুব ভালো মানুষ ছিলেন এবং খুব শিক্ষিত মানুষ ছিলেন, তিনজন সমজদার লোক সে নির্বাচন করে গেছে। স্যার তাহলে তো আর কোনো ঝামেলাই রইল না, না কী কন, হ্যাঁ অন্তত আমরা মালিক হয়ে গেছি, দেখ কিন্তু আমি দেব। তুমি ঠিকই বলেছ, আমি আজই সমস্ত সম্পত্তি তোমাদের নামে ট্রান্সফার করে দেবো। এই মেয়ে মজা লইতেছেন, হ্যাঁ এত কষ্ট করার পর আপনি আমার লোক মজা লইতেছেন, এই সম্পত্তি শুধুমাত্র আমার দুই ভাই বোনের, আমি এক আরো মানি না এই সম্পত্তি, এটা শুধু আমার দুইজনের। চুপ একদম চুপ, কোনো কথা কবি না, আপনারও কিন্তু খবর আছে, আপনারা কিন্তু আমি শেষ করে দিব কই দিলাম। তোমরা এরকম আচরণ করতেছো বন্ধু চঞ্চল, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, তিনজনের নামে 33% করেছিল মানে 99%, আর 1% জিতেছে, এটা তোমাদের দুইজনের নামে দেওয়া হচ্ছে, এর সমস্যাটা কোথায়? দত্ত সম্পত্তি, দত্তর উইল, এই তিনজনের কথা বলতেছেন আপনি? এই তিনজনের জলিল সাহেব আনছে, কে কইছে জলিল সাহেব আনছে? এই তিনজনের আমরা দুই ভাই বোন আনছি, আর ওই যে নাম্বারের কথা কইতেছেন না, ওই নাম্বারের কারোর আমার ফোনই দেয়নি আমরা, এই তিনজনের আমরা সাজাই নিয়েছি, সম্পত্তি আমরা দুই ভাই বোন নিম আর কেউ নিতে পারবো না। এই তোর সম্পত্তি আমি দিব না, সম্পত্তি আমার একলা লাগবে। মানে কি বলে যাচ্ছিস তুই, মাথা ঠিক আছে? বাচ্চা বুইরা বুইরার লাগে এত কষ্ট করে দুইজনে খাটছি আর 1% দাম করে সঠিক সময় আসার জন্য আপনাকে ধন্যবাদ। বলছিলাম না এদের মুখ থেকে সবকিছু বের করা যাবে, আমি কিন্তু আগেই ধারণা করতে পারছিলাম যে ওরা একটা শক্ত রকমের গেম খেলছে, শুধু আমার হাতে কিছু প্রমাণ ছিল না বলে আমি জিনিসটা আসলে রাইট টাইপে প্লেস করতে পারি, অবশেষে প্রমাণ করতে আমার এতটা নাটক করতে হলো। তার মানে সম্পত্তির মালিক কি আমরা না স্যার?
সম্পত্তির আসল মালিককে তো ওরা কোনোদিন ফোনে দেয়নি। ওরা তোমাদের কাঁধে বন্দুক রেখে চালাতে চেয়েছিল। ওরা সবসময় কী করতো জানো? তোমাদের সঙ্গে আজে বাজে কথা বলতো, আজে বাজে কথা বলতো, এবং আমার কানটা সবসময় ভারী করতো তোমাদেরকে অযোগ্য প্রমাণ করার জন্য। আমি না এতদিন ধরে সহ্য করেছি। ওরা চেয়েছিল এভাবে আজে বাজে কথা বলে সমস্ত সম্পত্তি গ্রাস করতে চেয়েছিল। তোমাদের অভ্যাসটা খারাপ হলো, তবে তোমরা মনের দিক দিয়ে অতটা খারাপ না। তোমাদেরকে পুলিশ কোনো হ্যারাস করবে না। আমি যোগ্য ব্যক্তির কাছে জলিল সাহেবের সম্পত্তি সমস্ত কিছু সুন্দরভাবে বুঝিয়ে দেব। আমি কিন্তু একটা কাজ করে ফেলেছি, সম্পত্তির আসল মালিককে কিন্তু আমি বের করে ফেলেছি। স্যার কি বলবো স্যার, দুঃখ ভারাক্রান্ত মন, দুনিয়াটা সিটার বাটপারে ভরে গেছে স্যার। যাই হোক স্যার, অন্তিম সময়ে বেশি কথা বলে লাভ নাই, তবে একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে স্যার। আমরা তো সম্পত্তি পাইলামই না, কিন্তু সম্পত্তির আসল মালিক কে স্যার? এইটা জানি যদি মনটা কানা শান্তি দিতে আজ আর কি স্যার, কত স্বপ্ন লাগে স্যার, একটু কর না স্যার। প্রথম মালিকটি হচ্ছে যে এতিমখানা জায়গাটি স্যার দখল করেছিল সে ব্যক্তিটি। দ্বিতীয় মালিকটি হচ্ছেন যার সম্পদ স্যার লুট করে নিঃস্ব করে দিয়েছেন যাকে। আর তৃতীয়জন হচ্ছে স্যারের একমাত্র সন্তান কোয়েল। আর ওই সন্তান, স্যারের ওই সন্তানটা কীভাবে আসলো এই উত্তরটা কিন্তু আমার জানা নেই। এটাও হয়তো আকাবেরই একটা অংশ। তাহলে স্যার আমরা ঠিক আছে, যাই স্যার, আমরা যাই, আমরা যাই। এখন স্যার একটা কথা কইতে চাইছি। আবার কি কথা স্যার? কিছুই তো আমরা পাইলাম না স্যার। আমার একটা অনুরোধ ছিল স্যার। কি? আমি এই মগটা নিয়ে যাই স্যার। কি? এই মগটা। ও এই মগ দিব। আচ্ছা নিয়ে যাও, কোনো সমস্যা নেই, যাও নিয়ে যাও। ঠিক আছে স্যার, মগটা নিয়ে যাও, যাও যাও। কি খাইলাম না, এতে মগ দিকিরব। হ্যালো, সম্পত্তির মালিক হবো আমি, আমার এই ভাইয়া মন কেন কইছে যে ওই জলিল ব্যবসা থেকে আমার দিয়া দিছে। সেই আশায় বুক পাচ্ছিলাম ভাই, মনে করছিলাম না না রে বিয়া করে হানি মনে যাবো চায় না, সেটা হইলো না ভাই, সব কিছু হয়ে গেল ভাই, কোনো আশাই পূরণ হইলো না। কান্দো না ভাই, ভাই তুমি কান্দো না, কারো কান্দো দেখলে আমার কান্না চলে আসে, আমি কিন্তু হাউ হাউ করে কান্দো দেবো ভাই, কান্দো না প্লিজ। আপনি কান্দেন কে মিয়া, আমার কি আশা কম আছিল? আপনি কি আছে, আপনার লিখে কইছে নাকি? আরে কইছে তো, আমার কইছে মন করে যে 33% মালিক আমি, আমার একটা প্রেম আছিল ভাবির লাগে, আমি চিন্তা করছি যে 1 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনবো, ভাবির টাকা দিয়ে গাড়ি কিনবো, ভাবির বিয়ে করবো, এরপরে ভাবির নিয়ে ঘুরবো। ভাবিও শেখা দিছে আর এই জলিল ম্যানশনও শেখা দিচ্ছে, তুমি কান্দে না ভাই, আমারও কান্না আসবে, আমি কিন্তু হাও হাও করে কান্দে দেবো ভাই। আপনারা কান্দেন না ভাই, শেখার দোষ কেন না, আমি তো কান্দি আর মনের দুঃখে, কত স্বপ্ন হয়ে আইছিলাম আর অজ্ঞা মাত্র গার্লফ্রেন্ডটা ছিল, দিলে আর ছাড়িয়ে দিছে, আর অনেক গার্লফ্রেন্ড এমকো নাই, আর কত বাকি উড়ি রয়েছে, কত স্বপ্ন দিয়ে আইছি, স্বপ্ন কোটিপতি হবো, ব্যবসা করুম, টাকা পয়সা পাবো, আবার গার্লফ্রেন্ড পাবো, ব্যবসা করবো, গাড়ি কিনবো, বাড়ি কিনবো, কত স্বপ্ন, আমার জীবনের কোনো দুঃখ থাকতো না। গাড়ি কিনবো, বাড়ি কিনবো, দেখছো অনাবার আগের জায়গায় চলে আইছি, আই আয়ন কিনতাম
আই কোমাই যাইও তুই চলি যা তুই চলি যা আমাদের কারোর জন্য কিছু হয় নাই এটা ওই যে সিটার ওই যে নাই না না কি আপনি আলতু বলতে কথা বলবেন না আমি চিন্তা করছি কপালে থাকলে ঠেকায় কেডা এগুলো ডায়মন্ড আমরা এখন এগুলো ভাগ করিয়া নিয়ে বেচছি এক কোটি পুতে যাব ভাই এগুণ তিন ভাগ তুমি 33% করি আমি তিনজনের এগুণ তিন ভাগ করুন কিলিগা 33% করে কিসের এগুলো আমার এগুলো আমি কেউ দিব না আরে ভাই তুমি দিবা না কেন আমরা তিনজন একসঙ্গে এক কাজে আসছি আমরা এখন তিন ভাগ হবে না সম্পত্তি যা পাইছি আমরা ভাই ঠিক কথা বলতো কিসের সম্পত্তি সম্পত্তি সব এগুলো আমার আমি কইছি না এগুলো কারো দিব না আমি আচ্ছা ঠিক আছে তুমি রাগ হয় না তুমি চেষ্টা যাইও না ঘটনা হয়েছে যে তুমি যেহেতু মগ আনছো সেটা তুমি 34 নিয়ে আমরা 33 দেব না 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 আমি কেউ দিব না আই রাজি আমরা যে ঝগড়া করতেছি আসলে কি এগুলো ডায়মন্ড না অন্য কিছু দেখি তো দেখো ডুপ্লিকেট আবার ডুপ্লিকেট আবার কি হয় কে জানে সানসাইন আবার আমি তো দেখি